the three of us will be assisting all of us in discussing the topic for today's event which is internationalization in wordpress in general internationalization is something that keeps wordpress with everyone within everyone's scope and making sure that it can be accessible so we all know that there's hundreds of languages that you can use wordpress site with along with your plugins, themes, and etc. So today we do not have any particular speakers for this uh, topic. Rather, we have a few subject experts who has contributed previously. So I welcome all of you on behalf of Mr. Nozureshman Noyon, myself, and Muhibul hok to enjoy the conversation and continue with the topic. And more importantly, this is an open discussion format, so anyone can contribute. Um, এবং আমরা বাংলা ইংরেজি দুটো মিক্স করেই বলবো অ্যাজ ইটস অ্যাক্সেসেবল ফর এভরি সো আমরা অলরেডি আমাদের ইন্ট্রোডাকশন পর্ব শেষ করেছি সকলকে রিকোয়েস্ট করব এখনো যদি কেউ আমরা আমাদের পরিচয়টা দিতে চাই চ্যাটটা যাতে ব্যবহার করি সো নয়ন ভাইকে দিয়ে শুরু করতেছি নয়ন ভাই এই ইন্টারন্যাশনালাইজেশন ইন ওয়ার্ডপ্রেস এই টপিকটা কেন এবং এখান থেকে আজকে আমাদের বেনিফিটগুলো গুলো কি কি থ্যাংক ভাই এবং লোকালাইজেশন এই দুইটা ওয়ার্ড এবং সাথে আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ট্রান্সলেশন এই তিনটা ওয়ার্ড আসলে একে অপরের সাথে জড়িত এবং অনেকেই আছে যারা ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে এবং ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতেছে যারা আসলে এই তিনটা ওয়ার্ডের মধ্যে কনফিউশনে পড়ে যায় এবং এই প্রত্যেকটা ওয়ার্ড আসলে তিনটা ওয়ার্ডই আসলে একটা জায়গাতে অ্যালাইন এবং সেটা হচ্ছে মূলত ট্রান্সলেশন এবং সেই ট্রান্সলেশন যে প্রত্যেকটা প্রজেক্ট যেভেন ওয়ার্ডপ্রেস থিমস এবং সাথে এখন আমরা প্যাটার্নও দেখতেছি যে ওয়ার্ডপ্রেসের প্রেসের রুট যে ওয়েবসাইট সেই রুট ওয়েবসাইটে তারা এখন প্যাটার্নকেও আসলে ট্রান্সলেশনের সুবিধা দিচ্ছে তো ট্রান্সলেশনটা আসলে ইন্টারন্যাশনালাইজেশন এবং ট্রান্সলেশন এবং লোকালাইজেশন এই প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমাদের সবারই আসলে একটা ব্রড একদম স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি সেই জায়গা থেকে চিন্তা করে আমরা আসলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালাইজেশনের ডেসক্রিপশনে নিয়ে আজকে এই আমাদের এই মিট আপ থ্যাংক ইউ ভাই জি নয়ন ভাই আর আমরা কয়েকটা টপিক হয়তো মেনশন করেছি আমাদের যে আমাদের ইভেন্টের ডিসক্রিপশনে এখন আমার পরবর্তী যে জিনিসটা নিয়ে আমি ডিসকাস করতে চাই তার আগে আমি আপনার কাছে আবার একটু জিজ্ঞেস করব যে যারা যারা আমাদের এই মিটআপটাতে অ্যাটেন্ড করতেছে তারা আজকে কি কি জিনিস এক্সপেক্ট করতে পারে এই টপিক গুলা সহ বাইরের বাইরে ওকে সো আহ আমরা যদি ব্যাপারে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যারা আছেন তারা হয়তো বা বিভিন্ন রকম তারা ট্রান্সলেশন অলরেডি করেছেন অনেকে কিন্তু ট্রান্সলেশন করেন নাই এবং ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে করতে হয় ডিটেলস আসলে জানে না এবং এটার অনেক সিক্রেটস আছে অ্যাকচুয়ালি এবং অনেকগুলো কনফিউশন আছে হ্যাঁ তো যেটা আসলে আমরা ডিসক্রাইব করতে গেলেই আসলে আমাদের বিষয়টা স্পষ্ট হবে আর অনেকে আমরা যারা ট্রান্সলেশন করি সেই ট্রান্সলেশনের ফাইলগুলো কোথায় থাকে এটার ব্যাপারে অনেকের কনফিউশন আছে অনেকের অনেক তাদের প্রজেক্টে ট্রান্সলেশন ফাইল রাখে প্রজেক্টের বাইরেও কিন্তু ট্রান্সলেশন ফাইল রাখা যায় ইভেন ওয়ার্ডপ্রেস নিজেও তার একটা নির্দিষ্ট ফোল্ডার আছে যেখানে তার ট্রান্সলেশন ফাইলগুলোকে রাখে ইভেন পুরো ম্যানেজমেন্টটা নিয়ে আমরা আসলে ডিসক্রাইব করতে পারি সো আমি আমি আশা করব আমরা এখানে যারা সবাই আমরা কমিউনিকেট করব সবাই কথা বলবো ট্রান্সলেশন নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা শেয়ার করতে পারি এবং কারো যদি কোনো মতামত থাকে সেটাও আমরা শেয়ার করতে পারি ইনশাল্লাহ এবং এই জাতীয় যে কোনো কোশ্চেন আমরা আসলে এখন করে ফেলবো ইনশাল্লাহ জি ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে আপনার ধরেন আমরা নর্মালি পিএইচপি তে যে ট্রান্সলেশন করি আর জাভাস্ক্রিপ্ট ট্রান্সলেশন দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কিনা ওকে নর্মাল ট্রান্সলেশন এবং জাভা স্ক্রিপ্টের ট্রান্সলেশনের মধ্যে ডিফারেন্স আছে আছে বলতে খুব কম বাট এইখানে একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে যে জাব যে ট্রান্সলেশন গুলো আছে সেই ট্রান্সলেশন গুলার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস এর ট্রান্সলেশনের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আসলে ইউজ করতে হবে এবং সেই যে ট্রান্সলেশনের প্যাকেজটা আছে ওকে যে সেই যদি আপনারা যদি আমরা গুটেনবার্গ এর ট্রান্সলেট করি ওই ক্ষেত্রে একটা প্যাকেজ আমাদের ইম্পোর্ট করতে হয় ধরেন আই18 ওইটা করতে হয় তারপর আমরা শুধু নর্মাল আন্ডারস্কোর যদি দুইবার ইউজ করি ওই ক্ষেত্রে এটা ট্রান্সলেটেবল করা যায় ঠিক না তো আপনার এরকম কোন বাইন্ডিংস আছে কিনা এর ক্ষেত্রে পিএসপি দুটোর প্রসেসটা আসলে কি ওকে আর আচ্ছা তো জাভিস্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা হয় জাভিস্ক্রিপ্টে আমরা যারা ডেভেলপার আছে তারা একটা বিষয়ে হয়তো বুঝতে পারবো যেটা হচ্ছে যে আমরা স্ক্রিপ্টস গুলাকে আমরা লোড করাই এবং সেই স্ক্রিপ্টস গুলার ভিতরেই আসলে আমাদের ট্রান্সলেশনের স্ট্রিং গুলো থাকে সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে কাপল অফ ফাংশন আছে যে ফাংশন গুলো আসলে ইউজ করতে হয় সেটার স্ক্রিপ্টের হ্যান্ডেল এবং ট্রান্সলেশনের টেক্সট ডোমেইন এই দুইটা প্রভাইড করে দেন আসলে স্ক্রিপ্টের রেজিস্টার এবং রেজিস্টারের পরেই আসলে বা এনকিউর পরেই আসলে সেই ফাংশনগুলোকে কল করতে হয় তাহলে যেটা হয় যে যখন আমরা কোনো পট ফাইল তৈরি করবো তখন আসলে আহ সেই ট্রান্সলেটেবল স্ট্রিং নিয়ে সে পট ফাইল তৈরি করে মানে জাবি স্ক্রিপ্টটাকেও সে প্রায়োরিটি দেয় যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে জাবি এনকিউ ফাইল সেই ফাংশনগুলো ধারা আমরা কল না করব বা তার হ্যান্ডেলগুলোকে কল না করব ততক্ষণ পর্যন্ত জাবে স্কেপ্টের স্ট্রিং গুলাকে আসলে ট্রান্সলেশনে নেয় না তো আমরা মূলত আমাদের আপনার কি পয়েন্টস যেগুলো ছিল আর কি মিট তো এই পয়েন্ট গুলো একটা একটা ধরে আপনার ডিসকাস করতে পারি এর পাশাপাশি কারো যদি কোনো কোয়েশন থাকে আমরা সেটার উত্তর দিতে পারবো তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে কি পয়েন্ট গুলো ধরে আপনি আপনার মতো আলোচনা চালিয়ে যান আর কি ओके थैंक यू আচ্ছা আমরা এখানে মূলত আগে আমরা কিছু কোশ্চেন নেই যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালাইজেশন লোকালাইজেশন এবং ট্রান্সলেশন এই বিষয়ে সম্পর্কে আসলে আমাদের এখানে যারা আছে তাদের আসলে কি জানার আছে প্লাস হচ্ছে তারা আসলে কি এক্সপেক্ট করতেছে তারপর আমরা আসলে আমাদের অ্যান্সার গুলা এবং পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলা আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ এখানে কেউ কি আছেন যারা আসলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালাইজেশন বা লোকালাইজেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে জি সামলিপুর হ্যালো ভাই শোনা হচ্ছে জি ভাই মানে আমি মূলত প্রথমেই যদি আপনি এই ব্যাপারটা বলে দিতেন যে ইন্টার মানে লোকলাইজেশন বা ট্রান্সলেশন ট্রান্সলেশন বলতে আমরা যেটা বুঝি সেটা মূলত হলো যে ওয়ার্ডপ্সের যে ডিফল্ট মানে যে যে কান্ট্রিটা ওয়ার্ডপেসটা ইউজ করবে সেই ওয়ার্ডপ্সের সিস্টেমে যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের প্লাগ ইনের মধ্যে প্রতিফলিত হবে মানে সেই সেই ভাষাটাও আমাদের প্লাগ ইনে সাপোর্ট করবে এখন এই জিনিসটাই কি ইন্টার এখন এই জিনিসটাই ইন্টার মানে ইন্টারন্যাশনালাইজেশন বলতে যেটা বোঝায় সেটা হলো যে জাতীয় মানে একটা মানে জাতীয় ব্যাপারটা জিনিসটা বোঝাচ্ছে যে যে কোনো জায়গা থেকে আমাদের ইয়াটা অ্যাক্সেসেবল বা ইউজেবল হবে এখন আমরা যেহেতু একটা আমাদের প্লাগিনটাকে এমন ভাবে তৈরি করতেছি যে এটা হয়তো বা একশোটা কান্ট্রির আমাদের সাপোর্ট করতেছে তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা যে মাল্টি সাপোর্ট দিচ্ছি তো এইটাই কি পরবর্তীতে যায় যে ইন্টারন্যাশনালাইজেশন হয়ে যাচ্ছে বা এই লোকালাইজেশন বা এই জিনিসগুলোর মধ্যে সাদৃশ্য কোথায় বা অমিল কোথায় এই জিনিসগুলো প্রথমে যদি একটু মানে বলে দিতেন আর দ্বিতীয়ত যেটা হলো যে আমিও মোটামুটি ট্রান্সলেশনের কাজ করছি সেটা হল যে প্লাগ ইনে কোনো স্ট্রিং এর ট্রান্সলেশনের জন্য সাপোর্ট করানোর জন্য প্রথমে তো মানে স্ট্রিংটাকে তো আমাদের পিএইচপি দিয়ে ট্রান্সলেটেবল করে নিতে হয় তো সেই ক্ষেত্রে ভাই যেটা বললো যে জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট ক্ষেত্রে কি ভাবে ট্রান্সলেট মানে ট্রান্সলেটেবল যে করবে আমরা যে মনে করেন পিএইচপি তে ট্রান্সলেট করে রাখলাম তো সেই ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট ক্ষেত্রে ওই জিনিসটা কিভাবে হবে যেমন পিএইচপি তে তো ডাবল আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর বা সিঙ্গেল আন্ডারস্কোর ই দিলেই তো একটা স্ট্রিং ট্রান্সলেটেবল হয় তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজটা পিএইচপি তে বা জাভা কিভাবে হবে তো আশা করি আমি যে क्वेश्चनটা করছে একটু হয়তোবা গুছিয়ে বলতে পারিনি ঠিক আছে তাহলে প্রশ্ন দুটো পার্ট আমি আপনাকে প্রথম পার্টটা নিয়ে আমি একটু যদি सिंपली বলি আপনার প্রশ্ন উত্তর না দিলেও যে ইন্টারন্যাশনালাইজেশন আর লোকাললাইজেশন এই দুটো শব্দের অর্থ কি বা এই দুটো শব্দের ব্যবহার কি দেন আমি বলবো যে নয়ন ভাই অথবা মুহি বলবে অথবা অন্য কেউ আমাদের হয়তো एग्জ্যাক্ট যেই ওয়ার্ড কি হয়েছে এটা বলতে পারে যদি চিন্তা করেন ইন্টারন্যাশনালাইজেশন তখনই হয় যখন যে কোনো একটা স্ট্যান্ডার্ড ওয়েতে অথবা টোনে অথবা একটা স্ট্যান্ডার্ড ভাষায় কোনো কিছুকে উপস্থাপন করা হয় লোকালাইজেশন হচ্ছে কোনো স্পেসিফিক লোকালের উপর ডিপেন্ড করে কোন স্পেসিফিক লোকালের জন্য করা হয় আমি যদি ইংরেজি দিয়েই বলি ধরেন ইংরেজিটারই ছয়টা ভার্সন আছে আমরা তো জানি তাই না ধরেন আমরা একটা বাংলা সাইট আছে বা একটা প্লাগিন আছে যেটা ধরেন বাংলায় আছে অথবা বাই ডিফল্ট থাকে ইংলিশ ইউএস এটা তো আমরা জানি রাইট তো যখন এই পুরো একটা প্লাগিনকে ইংলিশে কনভার্ট করা হয় অন্য কোনো ভাষা থেকে অথবা ধরেন বাংলার থেকে ইংলিশ করা হলো অথবা বাই ডিফল্ট এটা ইংলিশে আসছে এটা কিন্তু এই মুহূর্তেই আহ ক্যানাডার জন্য রেডি না এটা এই মুহূর্তেই সাউথ আফ্রিকার জন্য রেডি না নিউজিল্যান্ডের জন্য রেডি না অস্ট্রেলিয়ার জন্য রেডি না ইংল্যান্ডের জন্য রেডি না এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে কিন্তু ডিফারেন্ট ছয়টা ভাষণ আছে একই ভাষা ঠিক তেমনি আপনি যদি চিন্তা করেন অন্যান্য যে ভাষাগুলো আছে প্রত্যেকটা ভাষার মধ্যে স্প্যানিশ এটার মধ্যেও ছয়টা বা সাতটা ভাষণ আছে এবং ডিস্টিং ডিফারেন্সেস একই শব্দ বা একই কথা একই এক্সপ্রেশন আপনাকে পার্টিকুলার লোকালের জন্য ডিফারেন্ট হইতে বলতে হয় এই যে স্পেসিফিক লোকালের জন্য বলা এইটাকেই বলে লোকালাইজেশন ঠিক আছে সো জিনিসটা কি আর ডিটেইল হয়তো লয়ন ভাই বলবেন লয়ন ভাই বলবেন এবারে আপনি চাইলে আমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে রিলেভেন্ট কিছু যদি থাকে শেয়ার করতে পারেন লয়ন ভাই হ্যাঁ थैंक यू ভাই আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আমরা একদম ডিটেইলস এখন চলে যাব আমরা একটু বলবো যে একচুয়ালি আমাদের স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা আচ্ছা জি আমরা দেখতে পাচ্ছি প্লাস নাফিস ভাই যে কোয়েশ্চেনটা করলেন সেটা দিয়ে স্টার্ট করতে পারি হ্যাঁ কিছু স্লাইড আপনি চলে স্কিপ করতে পারেন জি করুন ভাই ওকে সো আমরা নাফিস ভাই যে কোয়েশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার দিকে আমরা যাচ্ছি সো আমরা একদম প্রথম থেকে যদি আলোচনা করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশনটা আসলে কেন করব এটা কি এবং কিভাবে আমরা কেন দিয়ে শুরু করি কারণ হচ্ছে আমরা আসলে কি কারণে করব এটা যদি আমরা না জানি তাহলে আমরা কি করতেছি এটা আসলে আমাদের জানার প্রয়োজন সো আমরা আসলে কি এটা হচ্ছে সিম্পলি আচ্ছা কেন করব সেটা হচ্ছে যে আমাদের আমি এখানে পাঁচটা পয়েন্টকে হাইলাইট করা ট্রাই করছি সেটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে যেটা গ্লোবাল রিসার্চ মানে গ্লোবাল রিচ ধরেন আপনি আপনার যে প্রজেক্টটা আছে ইভেন ওয়ার্ড যদি চিন্তা করেন ওয়ার্ড প্রেস কিন্তু পুরো ইন্টারন্যাশনালি ওয়াইডলি ইউজ হয় এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু ট্রান্সলেটেড হয়ে আছে এবং অনেক কান্ট্রি আছে যারা আসলে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের বাইরে আসলে তারা অন্য ল্যাঙ্গুয়েজকে তেমন একটা প্রিফার করে না এবং যে কোনো লেখাকে তারা আসলে নিজের ল্যাঙ্গুয়েজই দেখতে চায় নিজের ভাষাটাই ব্যবহার করতে চায় তো তাদেরকেও যদি আমি যেকোন একটা প্রজেক্টকে ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইন্টারন্যাশনালাইজেশন করে নিতে হবে সেই প্রজেক্টে যেমন ওয়ার্ডপ্রেস আসলে ইন্টারন্যাশনালাইজেশন করা আছে ওকে সো সেজন্য গ্লোবাল রিচের জন্য আমাদের কি করতে হবে আমাদের যে কোনো প্রজেক্টকে আসলে ইন্টারন্যাশনালাইজেশন করতে হবে সে আপনার একটা থিম অথবা একটা প্লাগইন আছে সেই প্লাগইন হয়তোবা আপনি ধরেন স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন ধরেন যে আরাবিক আছে তারপর চাইনিজ আছে তারপর পার্সিয়ান আছে ওকে এই ল্যাঙ্গুয়েজগুলোতে আসলে আপনি যদি ট্রান্সলেট করেন তাহলে কেবল তারা তাদের ওই প্রজেক্টটা ওই ল্যাঙ্গুয়েজে ইউজ করবে কিন্তু আপনি যদি এগুলো ট্রান্সলেশন ওই ল্যাঙ্গুয়েজে না করেন তাহলে যেটা হবে যে তারা আসলে অনেকেই আসে ইংলিশটা বুঝে না অনেক ইংলিশটা আসলে ইউজ করতে আসলে অভ্যস্ত না যে কারণে তারা সার্চ করবে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনার এটা ট্রান্সলেশন করা আছে কিনা তো গ্লোবাল রিচ করার জন্য আপনার অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টে ইভেন ওয়ার্ড প্রেসে আসলে ইন্টারন্যাশনালাইজেশনের গুরুত্ব অনেক বেশি দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইম্প্রুভড ইউজার এক্সপিরিয়েন্স আমরা জানি যে ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে কোনো প্রজেক্ট ইউজ করার জন্য এখন যে কোনো ইউজার যারা হচ্ছে যে নিজের ভাষাটাকেই আসলে দেখতে চায় তারা যদি ওই ভাষাটাকে তাদের প্রজেক্ট না পায় অন্য একটা ল্যাঙ্গুয়েজ পায় সে ইংলিশ পায় তাহলে তারা কিন্তু তাদের ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হবে না যেহেতু তারা ইংলিশে অভ্যস্ত না সেহেতু ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো একটা প্রজেক্টে ইন্টারন্যাশনালাইজেশন করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিজনেস গ্রোথ একই সাবজেক্ট যে আমরা আসলে আমাদের যে প্রজেক্টটা প্লাগ ইন অথবা থিম সেটা নিয়ে যদি করতে চায় তাহলে অবশ্যই তাকে সেটা ট্রান্সলেশন করতে হবে আমাদের তুষার ভাই যে কোয়েশনটা করছে যে আসলে ইন্টারন্যাশনালাইজেশন এবং ট্রান্সলেশন এবং লোকালাইজেশন প্রত্যেকটা জিনিসকে আসলে সিমিলিয়ার এটা আমরা আপাতত ধরে নিই যে সিমিলিয়ার আসলে একটু ডিফারেন্স আছে বাট আমরা একটু আপাতত ধরে নিই সিমিলিয়ার আচ্ছা তারপর চার নম্বর পয়েন্ট হচ্ছে এসিউ বেনিফিট লাইক আমরা জানি যে গুগল কি করে যে প্রত্যেকটা ডকুমেন্টেশনের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের উপর সে র্যাঙ্কিং তার অ্যালগোরিদম চালে রাইট প্রত্যেকটা কন্টেন্টের উপর তার কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সে সার্চ করে সে আপনি বাংলাদেশ থেকে যদি একটা কন্টেন্ট সার্চ দেন সেটা যদি বাংলায় থাকে তাহলে তার কাছে সেটা খুঁজে পেতে সুবিধা হবে এবং আপনাকে প্রোভাইড করার ক্ষেত্রে সে ওইটাকে র্যাঙ্ক হাই র্যাঙ্ক করবে একই টপিকের ক্ষেত্রে তো এরকম ক্ষেত্রে আমরা এসিউ বেনিফিট পেয়ে থাকি তারপর স্কেলেবিলিটি কারণ ওয়ার্ডপ্রেস যেহেতু সকল ভাষাতেই তার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করতেছে স্ট্রিংস প্রোভাইড করতেছে সেহেতু আমরা এখানে একটা স্কেবিলিটি পাইতেছি কারণ কি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের মার্কেটটাকে বা যে কোনো প্রোডাক্টের আসলে মার্কেটটাকে প্রজেক্টের মার্কেটটাকে আমরা আসলে সুইটেবল করে নিতে পারবো ইনশাল্লাহ ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি ওকে সো আচ্ছা তারপর হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন আর লোকালাইজেশন আসলে এই দুইটা জিনিসের মধ্যে আসলে দুইটা জিনিস কি এবং এর মধ্যে তফাৎটা কি তো আমরা এখানে আমরা যেটা লিখছি এটা আপনারা পড়ে নেন আমি বাংলায় একদম স্পষ্ট করে বলে দেই সেটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে আপনি একটা প্রজেক্টকে সেই প্রজেক্টের যখন পোর্টফোলিও তৈরি করবেন দ্যাট মিন্স একটা প্রজেক্টকে যদি ট্রান্সলেশন করতে হয় তাহলে তার জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সেটাকে সেটার একটা পট ফাইল পিউটি ফাইল তৈরি করতে হয় আর সেই পিওটি ফাইল তৈরি করা মানে টাকে আপনি যদি আপনার একটা প্রজেক্টের ট্রান্সলেট স্ট্রিংস গুলাকে নিয়ে একটা পট ফাইল তৈরি করেন তাহলে ওই পট ফেলটা কিন্তু এখন পুরো পৃথিবীর যে কোনো ভাষাতে ট্রান্সলেশন হওয়ার যোগ্য আপনি এই যে পট ফেল তৈরি করেছেন এবং ট্রান্সলেশন করার জন্য তারে একটা জায়গা করে দিয়েছেন এটাকেই আসলে মূলত ইন্টারন্যাশনালাইজেশন বলা হয় যেটাকে ওয়ার্ডপ্রেস আরেকটা ওয়ার্ডে না ডাকে সেটা হচ্ছে i18n i18n মানে হচ্ছে এই মাসখানে 18টা লেটার আছে দুই পাশে দুইটা লেটার মানে 20 লেটার ইন্টারন্যাশনালাইজেশন এই ওয়ার্ডটা 20 লেটার একটা শর্ট ফর্ম যদি আপনি কোনো একটা পট করেন তাহলে সেই যে কোনো ভাষায় যে কেউ ট্রান্সলেট করতে পারে এখন একটা প্রজেক্ট কে কেউ যদি পট ফাইল তৈরি করে তাহলেই কিন্তু সেই প্রজেক্টটা কিন্তু সকল ভাষায় ট্রান্সলেট হবে না তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন হচ্ছে লোকালাইজেশন আমি একটা প্রজেক্টে সেটা হতে পারে প্লাগিন হতে পারে থিম আমি একটা পট করলাম তৈরি করলাম মানে হচ্ছে আমার আই এন বা ইন্টারন্যাশনালাইজেশন কমপ্লিট হয়ে গেছে আমি ইন্টারন্যাশনালাইজেশন করে ফেলছি কিন্তু আমি কিন্তু লোকালাইজেশন করি নাই লোকালাইজেশন হচ্ছে যে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর সেই স্ট্রিংস গুলাকে ট্রান্সলেট করা ধরে নেই আমি যে প্রজেক্টটাকে প্রজেক্টের স্ট্রিং গুলাকে নিয়ে পট ফেল তৈরি করলাম সেই প্রজেক্ট এখন স্পেনিশ কোন একজন মানুষ বা ব্যক্তি সেই প্রজেক্টটাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে লোকালাইজেশন আমি যদি বাংলা ভাষাকে বাংলা ভাষায় সেই প্রজেক্টটাকে ট্রান্সলেট করি তাহলে সেটা হচ্ছে বাংলা ভাষার জন্য লোকালাইজেশন রাইট একটা ভাষার জন্য আসলে লোকালাইজেশনটা হয় সেটা হতে পারে বাংলা হতে পারে হিন্দি যে ধরনের ভাষায় হতে পারে যেকোনো লোকালাইজেশনটা যেকোনো একটা ভাষার সাথে জড়িত আর ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আপনি একটা ওয়ে করে দিলেন যে হ্যাঁ ভাই এই প্রজেক্টে তুমি এখন যে কোনো ভাষায় তুমি ট্রান্সলেট করতে পারো বা লোকালাইজেশন তুমি করতে পারো যেমন ওয়ার্ডপ্রেস কি করে ওয়ার্ডপ্রেস যখন তার একটা ডেভেলপমেন্ট ভার্সন তৈরি হয় ডেভেলপমেন্ট ভার্সনের যে গুলো থাকে সেটা কিন্তু একটা পিউটি ফাইল তৈরি হয় সেই পিউটি ফাইল গুলো তৈরি হওয়া মানেই হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু ইন্টারন্যাশনালাইজেশন মেথড ফলো করেছে কিন্তু এখন যদি কোন একটা স্পেসিফিক দেখা গেল ব্রাজিলের কোন একজন মানুষ যদি সেই ব্রাজিলিয়ান ভাষায় যদি এটাকে ট্রান্সলেট করতে চায় তাহলে সে কি করবে সে অবশ্যই সেটাকে লোকালাইজেশন করবে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালাইজেশন এন্ড লোকালাইজেশন আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম আমরা বললাম যে একটা পট ফাইল মানে কি আপনি আপনার স্ট্রিং গুলোকে প্রজেক্টের স্ট্রিং কি করেছেন সবার জন্য ট্রান্সলেটেবল করে দিয়েছেন তার মানে ইন্টারন্যাশনালাইজেশন করে দিয়েছেন তার মানে কি এটা একটা টেমপ্লেট এই ফাইলটা এই টেমপ্লেট মডিফাই করতে পারবে তাহলে এটা একটা টেমপ্লেট সেই জন্য এটা ফুল নাম হচ্ছে পোর্টেবল অবজেক্ট টেমপ্লেট এখন কি হয় প্রজেক্ট থেকে আসলে একটা পট ফাইল তৈরি হয় রাইট একটা প্রজেক্টের স্ট্রিংগুলোকে নিয়ে একটা পট ফাইল তৈরি হয় দিস ইজ দ্য পট ফাইল যেই ফাইলে আমার স্ট্রিংগুলো থাকবে যে স্ট্রিংগুলো আসলে ট্রান্সলেটর করতে পারবে ওকে তাহলে আমরা তার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি এখন হচ্ছে পিও ফাইলটা কি ডট পিও ফাইল ফাইলটা যেমন হচ্ছে যে শুধুমাত্র আমার প্রজেক্টের স্ট্রিংগুলোকে নিয়ে করা সেই পট ফাইল থেকে আরেকটা ফাইল তৈরি হয় সেটার নাম হচ্ছে ডট পিও ফাইল ডট পিও ফাইলটা কি ডট পিও ফাইলটা আসলে আমাদের লোকালাইজেশনের একটা এক্সাম্পল পিওটি ফাইলটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশনের এক্সাম্পল আর পিও ফাইলটা হচ্ছে লোকালাইজেশনের এক্সাম্পল তার মানে কি আমরা যেহেতু বলেছিলাম যে লোকালাইজেশন হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর আলাদা আলাদা ফাইল স্পেনিশ ভাষার লোকালের উপর বা স্পেনিশ ভাষার ল্যাঙ্গুয়েজের উপর একটা পিও ফেল থাকবে বাংলা ভাষার জন্য একটা পিও ফেল থাকবে হিন্দি ভাষার জন্য একটা পিও ফেল থাকবে পাকিস্তানি বা উর্দু ভাষার জন্য একটা পিও ফেল থাকবে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ওই প্রজেক্টের আলাদা আলাদা পিও ফেল থাকবে তাহলে পৃথিবীতে যদি আড়াইশো ভাষা হয়ে থাকে আমি ধরে নিলাম আমরা ধরে নিলাম যদি আড়াইশো ভাষা হয় এক্সাম্পলি তাহলে ওই প্রজেক্টের পিও ফেল থাকবে আড়াইশোটা যদি সেই ভাষায় কেউ ট্রান্সলেট করতে চায় বা লোকালাইজেশন করতে চায় তাহলে এটা হচ্ছে পট ফাইল আর পিও ফাইলের মধ্যে ডিফারেন্স তাহলে পট ফাইল থেকে পিও ফাইল তৈরি হয় এর পরবর্তী আমরা স্লাইডে আসলাম এখানে হচ্ছে ডট এমও ফাইল এমও ফাইলটা কি এমও ফাইল হচ্ছে একটা মেশিন অবজেক্ট এটা আসলে পিও ফাইল থেকে সেই স্ট্রিং নিয়ে একটা বাইনারি তৈরি করে বাইনারি আমরা জানি সেটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য তৈরি হয় তাই না মেশিন ল্যাঙ্গুয়েজ এই বাইনারিটা আসলে একটা হিউম্যান পড়তে পারে না একটা মানুষ পড়তে পারে না যেহেতু সেই স্ট্রিং এখন আমাদেরকে ট্রান্সলেট করে দেখানো হবে সেই ট্রান্সলেটের প্রসেসটার জন্য আসলে যে থাকবে সেই বাইনারিতে রূপান্তর হয় যাতে মেশিন কি করতে পারে সেই বাইনারিটা পড়তে পারে আসলে এই জিনিসটা এটা বলেছে তো পিও ফাইল থেকে আসলে এমও ফাইল তৈরি হয় পিও ফাইলটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ফাইল আর এমও ফাইল হচ্ছে মেশিনের ফাইল মেশিন অবজেক্ট তাহলে আমরা তিনটা ফাইলের ডিফারেন্স পেয়ে গেলাম পট ফাইল হচ্ছে একটা স্ট্রিং গুলা প্রজেক্ট স্ট্রিং গুলোর জন্য ইন্টারন্যাশনালাইজেশনের ফাইল পিও ফাইল হচ্ছে লোকালাইজেশনের ফাইল যেখানে আসলে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা ফাইল থাকে আর এমও ফাইল হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ ফাইলগুলার আসলে মেশিন অবজেক্ট তার মানে হচ্ছে মেশিনের জন্য বাইনারি কনভার্টেড ফাইল বা ট্রান্সলেটেড ফাইল যেটা মেশিন আসলে আমাদেরকে দেখাবে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই এখন আমাদের যে কোনো একটা প্রজেক্টকে ইন্টারন্যাশনালাইজেশন এবং লোকালাইজেশন যেটাই বলি আমাদের করার জন্য আসলে আমাদের কি কি করে সেটা আপনার যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং গুলাকে আসলে ট্রান্সলেট যোগ্য করে তোলে এবং এইখানে এটা আমরা সবাই জানি এখানে হয়তো বা আমরা টেক্সট ডোমেন জানি এটা খুবই সিম্পল জিনিস আর টেক্সট ডোমেনটা একটা প্রজেক্টে এইভাবে এই যে আমরা প্লাগিনের ক্ষেত্রে এভাবে টেক্সট ডোমিন এবং আমরা সেখানে বলে দিতে হয় টিমের ক্ষেত্রেও এভাবে বলে দিতে হয় রাইট আর সেটাকে আমরা অবশ্যই এখানে একটা জিনিস বুঝতে হবে যে টেক্সট ডোমিন অবশ্যই সেই প্লাগিনের স্ল্যাগের সাথে সিমিলার হইতে হবে মিল থাকতে হবে এটা কিন্তু wordpress.org এ কিন্তু স্পষ্ট ভাবে বলা আছে যে অবশ্যই কিন্তু কি টেক্সট ডোমিন এবং প্লাগিনের স্ল্যাগ বা থিমের স্ল্যাগ বা প্রজেক্টের স্ল্যাগ কিন্তু সিমিলার হইতে হবে হইতে হবে একদম সেম হইতে হবে ডিফারেন্স থাকলে কিন্তু সেটা স্ট্যান্ডার্ড হবে না তো এখানে আমরা দেখতে পারতেছি মাই প্লাগিন এটা হচ্ছে যে আমাদের টেক্সট ডোমেইন আর এখানে মাই প্লাগিন হচ্ছে আমাদের সেই প্রজেক্টের স্ল্যাগ ওকে আমরা পরের আচ্ছা পরের স্লাইডে চলে আসলাম সেটা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস আসলে একটা পট ফাইল তৈরি করে সেটার জন্য ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি তে করা ওয়ার্ডপ্রেস কি করে একটা লাইব্রেরি ইউজ করে সেটার নাম হচ্ছে গেট টেক্সট লাইব্রেরি ওকে গেট টেক্সট একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা হচ্ছে ট্রান্সলেশন প্রজেক্ট আমরা সবে নাম শুনেছি কি হচ্ছে পুরো পৃথিবীতে যত প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোকে গ্লোবালি ট্রান্সলেট করার জন্য একটা পুরোপুরি একটা ইনিশিয়েটিভ ছিল একটা পদক্ষেপ ছিল সেই পদক্ষেপ থেকে একটা লাইব্রেরি তৈরি করা হয় সেই লাইব্রেরির নাম হচ্ছে গেট টেক্সট এখন গেট টেক্সট দিয়ে কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের এর প্রজেক্ট না যে কোনো পিএইচপি বা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই কিন্তু আসলে প্রজেক্ট ট্রান্সলেটেড প্রজেক্ট কিন্তু আসলে করা যাবে তো ওয়ার্ডপ্রেস কি করেছে গেট টেক্সট লাইব্রেরিটা ইউজ করেছে এবং গেট টেক্সট লাইব্রেরির মাধ্যমে সে কি করে আপনার বা আমার আমাদের বা যে কোনো প্রজেক্ট ইভেন ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্ট ওয়ার্ডপ্রেস যে ফোল্ডার আছে সেখানে যত ট্রান্সলেটেড ফাইল স্ট্রিং আছে সেটাকে কি করে ট্রান্সলেটেবল স্ট্রিং এ রূপান্তর করে সে গেট টেক্সট লাইব্রেরির মাধ্যমে ওকে আচ্ছা তো ট্রান্সলেট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রিংস তো যেকোনো একটি স্ট্রিং করতে গেলে আসলে কিছু ওয়ার্ডপ্রেস ফাংশন ফাংশন প্রোভাইড করে যে আমরা অনেকেই হয়তো জানি এই যে উপরে আমরা এক্সাম্পল দেখতে পারতেছি এই ফাংশনগুলো আসলে যেকোনো একটি স্ট্রিংকে ট্রান্সলেট করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে থাকে এবং সেই যে কোনো একটা স্ট্রিং বা যে কোনো একটা আমরা সেন্টেন্স যদি বলি বা ওয়ার্ড যদি বলি বা লেটারকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই অবশ্যই এই ফাংশন সরি এই ফাংশনগুলোর মধ্যে রাখতে হবে আচ্ছা তো এখানে আমরা দুইটা মিস্টেক দেখতেছি যেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা স্ট্রিং দেখতে পারতেছি ইউর অ্যাড হেয়ার আর তারপরে আমরা দেখতে পারতেছি ঠিক সেই প্রজেক্টের টেক্সট ডোমিনটা একটু আগে আমরা যেটা মাই প্লাগ ইন দেখবো যে হোয়াট ইভার যে কোনো আমরা টেক্সট ডোমিন যে প্রজেক্টের টেক্সট ডোমিন সেই টেক্সট ডোমিনটা দিতে হবে তো সে এইখান থেকে গেট টেক্সট কি করবে সেই হচ্ছে যে এখান থেকে এই স্ট্রিংটাকে নিয়ে নিবে সে যখন এই ফাংশন গুলা দেখবে তখন সে এই স্ট্রিংটাকে গেট টেক্সট কি করবে ট্রান্সলেটেড টেপ রূপান্তর করে নিবে ওকে ট্রান্সলেটেবল করে নিবে তো এই ক্ষেত্রে একটা জিনিস খুব খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কখন এই ভেরিয়েলের মধ্যে আমরা এই ভেরিয়েবল প্রোভাইড করতে পারবো না যেমন যে মাই এটা যদি আমরা যে যেকোনো ভেরিয়েবলে রাখি আর সেই ভেরিয়েবলকে করি এটা কিন্তু আমরা ট্রান্সলেটেবল হবে না এটা কিন্তু যোগ্য হবে না তো আমরা ভেরিয়েবল পাস করতে পারবো না আমরা যেটা করবো ডিরেক্টেক্স ডোমিনই লিখতে হবে ডিরেক্ট স্ট্রিং স্ট্রিংটাই লিখতে হবে আবার আরেকটা জিনিস দেখি আমরা স্ট্রিংটাকেও কিন্তু কোনো ভেরিয়েবলে রাখতে পারবো না দ্যাট মিন্স আমরা ট্রান্সলেটেবল ফাংশনগুলোর ভিতরে কখনো কোনো ভেরিয়েবল পাস করতে পারবো না আমরা যা পাস করব সব স্ট্রিং স্ট্রিং পাস করব ওকে যদি আমরা পাস না করতে পারি তাহলে সেই স্ট্রিংটাকে ট্রান্সলেটেবল করতে পারবে না বা সে তার পলিসিতে সেটা নাই ওকে তারপরে হচ্ছে কিভাবে একটা টেক্সট লোড করা হয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস সবার জন্য আছে বা আমরা ইনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি যারা থিম ডেভেলপার আছে আমরা জানি যে লোড টেক্সট থিম টেক্সট ডোমিন নামে একটা ফাংশন ওয়ার্ডপ্রেস দিয়ে থাকে আর প্লাগ ইনের জন্য লোড প্লাগ ইন টেক্সট নামে একটা ফাংশন দিয়ে থাকে আচ্ছা যেখানে কি করে তিনটা প্যারামিটার পাস করা যায় তিনটা ভ্যালু পাস করা যায় ওকে যে প্রথম প্যারামিটার গুলা কি আছে দেখেন এখানে টেক্সট ডোমিন আছে ওকে আর শেষের প্যারামিটারটা কি আছে সেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোল্ডার পাথ এটা আমরা একটু বলে রাখি ল্যাঙ্গুয়েজ ফোল্ডার পাথটা কি ল্যাঙ্গুয়েজ ফোল্ডার পাথ হচ্ছে আপনার যে ট্রান্সলেটেবল প্রজেক্ট দ্যাট मींस আপনার পিউটি ফাইল যে ফোল্ডারটার মধ্যে আছে আপনি যে পিউটি ফাইলটা তৈরি করেছেন সেই পিউটি ফাইলটা যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের পাথটা এখানে দিতে হবে ওকে আচ্ছা এটা আমরা এই দুইটা ফাংশন আমরা সবাই এখানে অলমোস্ট জানি যে দুইটা ফাংশন থিমের জন্য এটা আর প্লাগইনের জন্য এটা আসলে ইউজ করতে হয় তবে একটা জিনিস অনেকেই হয়তো বা আমরা জানি না সেটা আমরা আজকে জেনে নিই সেটা হচ্ছে যে ট্রান্সলেট করতে গেলে ওয়ার্ডপ্রেস এখন বলতেছে যে 4.6 এর পর ওয়ার্ডপ্রেস কি করে ট্রান্সলেটের সবগুলো স্ট্রিং ওয়ার্ডপ্রেস তার নিজস্ব ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশন লাইব্রেরিতে রাখে ট্রান্সলেট ডট ওয়ার্ডপ্রেস ডট অর্গ এই লাইব্রেরিতে এই ইউআরএল এ গেলে আপনারা যে প্লাগ থিম বা প্রজেক্ট পান সেখানে কিন্তু আসলে ট্রান্সলেটেবল থিম রাখে আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেসের যে কোনো ট্রান্সলেটের স্ট্রিং গুলো কিন্তু ট্রান্সলেট ডট ওয়ার্ডপ্রেস ডট অর্গে থাকে কিন্তু আমরা অনেকে জানি না হয়তো যে প্লাগ এবং থিমের ট্রান্সলেটর ট্রান্সলেশনের যে স্ট্রিংগুলো আছে সেই স্ট্রিংগুলো কিন্তু একই রিপোজিটরিতে থাকে দ্যাট মিনস ট্রান্সলেট ডট থাকে এখন কেউ যদি আমরা এখান থেকে স্ট্রিং লোড করতে চাই আমি আবারও বলতেছি আমরা যদি ট্রান্সলেট ডট অর্গে আমার যে থিম আছে অথবা আমার যে প্লাগিন আছে সেই প্লাগিনের স্ট্রিং গুলাকে যদি আমি আমার হোস্টিং বা আমার হচ্ছে সার্ভারে লোড করাতে চাই তাহলে আমার কিন্তু এই লোড থিম টেক্সট ডোমিন লোড প্লাগিন ফাংশন ইউজ করার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন হয় এটা আমরা একটু পর এক্সপ্লোর করব আসলে লোড থিম টেক্স ডোমেইন আর লোড প্লাগইন টেক্স ডোমেইন সে হচ্ছে আপনার কাস্টম যেই ল্যাঙ্গুয়েজ ফোল্ডার আছে সেই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারটাকে টার্গেট করে এখানে যেমন আমরা ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের পাটটা দেখতে পারতেছি তো আপনি ওয়ার্ডপ্রেস কিন্তু কি বলছে ওয়ার্ডপ্রেস বলছে যে আমি তোমাকে translate.wordpress.org এ তোমার প্লাগইন আর তোমার থিমের সকল ট্রান্সলেশন সকল স্ট্রিং রেখে দিছি এখন তুমি যে কোনো যে কোনো ভাষার মানুষ সেটাকে কিন্তু কিন্তু লোকালাইজেশন করতে পারবে দ্যাট তোমার তোমার অথবা থিমকে অন্য ভাষায় নিয়ে যেতে পারবে এখন যেহেতু তারা ট্রান্সলেট করে ফেলছে সেগুলো কিন্তু ট্রান্সলেট ডট ওয়াটপ্রস আসে যেহেতু আসে এখন একটা সিম্পল প্রসেসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কন্টেন্ট নামক ফোল্ডারে একটা ইন্টার ট্রান্সলেশন নামে একটা ফোল্ডার তৈরি হয় ওকে সরি লিঙ্গুয়েজের নামে একটা ফোল্ডার তৈরি হয় সেই লিঙ্গুয়েজ ফোল্ডারের মধ্যে আমাদের ওই প্লাগিন অথবা থিমের ট্রান্সলেশনগুলো চলে আসে যেহেতু প্লাগ ইন এবং থিমের ট্রান্সলেশন আমাদের ডাব্লিউপি হাইফেন কন্টেন্ট নামক ফোল্ডারের লিঙ্গুয়েজ নামক ফোল্ডারে চলে আসে সেহেতু আমাদের আবার এই মেথডগুলো বা ফাংশনগুলো তখন ইউজ করার প্রয়োজন নাই ওকে আমরা এগুলো কখন ইউজ করব যখন আমাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা কোনো ফোল্ডারে থাকবে থেকে আমরা লোড চাই না আমরা কাস্টম কোনো ফোল্ডার থেকে লোড করাইতে চাই আমরা এমন একটা ইউজ করছি সেটা হতে পারে আমরা ডাব্লু পি এম এল সেগুলো দিয়ে আমরা ট্রান্সলেট করে অন্য একটা ফোল্ডারে রাখছি সেই ফোল্ডার থেকে আমরা এই ফোল্ডারটা লোড করার জন্য আসলে এটা করতে হবে এমন না যে কোনো ট্রান্সলেশন জন্য আমরা আসলে এগুলো লোড করাবো বা এই ফাংশন ইউজ করবো এমন না আমি যদি কোনো পলিল্যাং ডাব্লু পি এম এল অথবা কোনো ধরনের থার্ড পার্টি প্লাগ ইন ইউজ না করি তাহলে আমাদেরকে এই ফাংশনগুলো ইউজ করার কোনো প্রয়োজন নাই কেন নাই এটা আমরা আরেকটু এক্সপ্লোর সামনে আছে ওকে তাহলে এখন আমরা যেহেতু জেনে ফেলছি যে আমরা আসলে কোথা থেকে টেক্সট ডোমিন গুলা লুট করে বা ট্রান্সলেশন গুলো লুট করে এখন আমরা আসছি এইখানে যে কিভাবে এখন আমরা একটা পট ফাইল তৈরি করব। আমাদের আমরা সবার আগে কি করবো আমাদের স্ট্রিং গুলাকে এইভাবে ট্রান্সলেট করে নিব সবার আগের কাজ হচ্ছে আমাদের এটা আমরা ট্রান্সলেট করে নিছি কিন্তু হ্যাঁ করার পরে আমাদের তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে আমাদের ট্রান্সলেট গুলা থেকে পট ফাইল তৈরি করা তাহলে পট ফেলে আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা ডাব্লিউপিসিএল এ ইউজ করতে হবে তখন আমরা ডাব্লিউপিসিএল এ ইউজ এই যে কমান্ডটা দেখতেছেন এই কমান্ডটা দিয়ে আমরা পট ফেলটা তৈরি করতে পারি আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে ডাব্লিউপিসিএল এ দিয়ে এই কমান্ডটা যদি দেন তাহলে আপনার এই যে মাই হাইফেন প্লাগইন এটা হচ্ছে আপনার ওই যে যেটা হচ্ছে প্লাগইনের স্ল্যাগ সেই স্ল্যাগটা এখানে দিবেন ঠিক আছে প্লাগইনের স্ল্যাগটা এখানে দিবেন তাহলে স্ল্যাগে স্ল্যাগে ম্যাচ করে এই পট ফাইলটা সে কিন্তু গেট করবে ওকে ওকে সরি আচ্ছা আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই সেটা হচ্ছে লোডিং জাবস্ক্রিপ্ট ট্রান্সলেশন ওকে তো যেই কোশ্চেনটা আসলে আমাদেরকে আমাদের তুষার ভাই নাফিস তুষার ভাই করেছেন যেটা হচ্ছে আমরা জাবস্ক্রিপ্টের ট্রান্সলেশন গুলো আসলে কিভাবে করতে পারি ওকে আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি জি যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদেরকে আবারো ওয়েলকাম আমরা আজকে কথা বলতেছি ইন্টারন্যাশনালাইজেশন ইন ওয়ার্ডপ্রেস নিয়ে এবং যারা জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের পরিচয়টা একটু চ্যাটে দিয়ে দিতে পারেন জি মারান ভাই ওয়ান এভার ইউ রেডি থ্যাংক ইউ ভাই সরি ওকে আচ্ছা কিভাবে জাভাস্ক্রিপ্টের ট্রান্সলেশন গুলোকে লোড করাইতে হয় তো পিএইচপির মাধ্যমে মানে পিএইচপি দিয়ে আমরা তো আসলে এডিশনাল কোনো কিছু লাগে না লোড করানোর জন্য আমরা লোড টেক্সট ডোমিন করলেও আমরা লোড হচ্ছে আর ওয়ার্ডপ্রেস লাইব্রেরি দিয়েও লোড হচ্ছে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে অনেকগুলো স্ট্রিং আছে রাইট জাভাস্ক্রিপ্ট আমাদের এখন ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো রিঅ্যাক্টে করা গুটেন প্রজেক্ট গুলো প্রজেক্ট গুলো করা আপনার একটা অ্যাপ্লিকেশন আছে রিয়েক্টে করা রাইট সেই যে গুটেনবার্গের আপনি বানাইছেন এবং সেই প্যাটার্ন গুলো বানাইছেন ওইখানে আপনি যে স্ট্রিং গুলো দিয়েছেন সেই স্ট্রিং গুলাকে কিন্তু আপনি ট্রান্সলেশন করছেন এখন সেই স্ট্রিং গুলো ট্রান্সলেশন করার জন্য আপনারা কিন্তু এই ফাংশনগুলো গুলো অ্যাকচুয়ালি ইউজ করবেন ওকে যেটা আমাদের নাফিস ভাই বলছিল এটার জন্য কি আলাদা কোনো ফাংশন আছে না এই ফাংশনগুলো আসলে ইউজ করতে হবে সেটার জন্য এই ফাংশনগুলো আবার ওয়ার্ডপ্রেস এর wpi18 নামে একটা প্যাকেজ আছে wpi18 n একটা প্যাকেজ আছে সেই প্যাকেজের থেকে সেই প্যাকেজটা লোড করিয়ে এই ফাংশনগুলোকেই আপনি ইউজ করবেন পিএইচপি এর জন্য সেম ফাংশন জাভাস্ক্রিপ্ট জন্যও জন্য সেম ফাংশন কোনো ডিফারেন্স নাই বাট লোড করানোর জন্য ডিফারেন্স আছে স্ট্রিং ট্রান্সলেট করার জন্য কোনো ডিফারেন্স নাই পিএসপি এবং জাভাস্ক্রিপ্ট সেম কিন্তু আপনার ট্রান্সলেশনগুলো লোড করার জন্য একটা ডিফারেন্স আছে সেটা কি সেটা হচ্ছে আপনি যখন এই যে এখানে এনকিউ করছেন আপনার স্ক্রিপ্টটা রাইট যাবে স্ক্রিপ্টটাকে আপনি এখানে এনকিউ করছেন সেই এনকিউ করার সময় আপনি এখানে মাই স্ক্রিপ্ট নামে একটা হ্যান্ডেল দিবেন বা আমরা সবাই জানি একটা হ্যান্ডেল বা ইউনিক আইডি দিতে হয় রাইট সেই প্রত্যেকটি স্ক্রিপ্টের জন্য আলাদা আলাদা আইডি থাকে সেই আইডি নামটা এই ফাংশনটার ভিতরে পাস করতে হবে এই যে এই মাই স্ক্রিপ্টটা যদি এটার এই ফাইলটার আইডি হয়ে থাকে তাহলে এই আইডিটা আমরা এই ফাংশনের প্রথম প্যারামিটারে পাস করব করলাম না আচ্ছা তারপরের প্যারামিটার আমরা যেটা পাস করবো সেটা হচ্ছে টেক্সট ডোমিন আমাদের যে প্রজেক্টের টেক্সট ডোমিন আছে এটা আমরা এখানে পাস করবো এখানে যেমন টেক্সট ডোমিন হিসেবে সে মাই এল টেন এন দিছে এটা আসলে আমাদের আসলে টেক্সট ডোমিন হবে আমাদের যে টেক্সট ডোমিন আছে সেটা আমরা এখানে দিব প্রথমে দিব আমরা স্ক্রিপ্টের হ্যান্ডলার তারপরে দিব হচ্ছে যে অথবা আইডি তারপরে দিব আমাদের টেক্সট ডোমিন তারপরে দিব আমরা ল্যাঙ্গুয়েজের পাথ এখন আপনার ল্যাঙ্গুয়েজের পাথ কিন্তু আমরা আগে আগে বলেছি সেটা হতে পারে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পাথ ডিফল্ট পাথ হলে তখন এটা দেওয়া লাগবে না ডিফল্ট পাত কোনটা ডিফল্ট পাথ হচ্ছে ডাব্লিউপি হাইফেন কনটেন্ট ডাব্লিউপি হাইফেন কনটেন্টের মধ্যে লিঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার তুই হবে অটোমেটিক্যালি সেটা সেখান থেকে নিবে অটোমেটিক্যালি নিবে সেটার জন্য আপনার এই ভ্যালুটা দিতে হবে না আর যদি আপনার লিঙ্গুয়েজগুলো আলাদা কোনো ফোল্ডারে থাকে যেমন আপনি পুলি অথবা ডাব অথবা হচ্ছে আপনার ডাব্লিউ দিয়ে ট্রান্সলেশন করেছেন বা গুগল ট্রান্সলেশন দিয়ে করেছেন সেই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের পার্টটা এখানে দেখাইতে হবে আর আপনি যদি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউজ করেন দেখাইতে হবে না ওকে তো করলে সে কি করবে অটোমেটিক্যালি তখন দেখবেন কি অটোমেটিক্যালি আপনার জাভাস্ক্রিপ্ট এর যে রিজেক্ট বা ভিউজে জি প্রজেক্টগুলো করেছেন সেই প্রজেক্টগুলো অটোমেটিক্যালি দেখবেন ট্রান্সলেশন ভ্যালুগুলো দেখাচ্ছে ওকে এখন আসি আমরা আমাদের আসলে এই ওয়ার্ডপ্রেসের ট্রান্সলেশন লাইব্রেরি যেটা আমরা বললাম এটা আসলে আমরা কিভাবে এক্সপ্লোর করব সেটা হচ্ছে translate.wordpress.org ট্রান্সলেট ডট ডট অর্গে যদি আমরা এরকম একটা দেখতে পাবো ওকে এটা এটা কি হচ্ছে ট্রান্সলেশন লাইব্রেরি এখন এখানে আমরা প্রথমে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে আলাদা আলাদা লাইব্রেরি আমাদের আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা ভাষার জন্য আমরা বেঙ্গালি নামে একটা এখানে একটা সেকশন পাবো যে আমরা বাংলা ভাষায় কি কি প্রজেক্ট আসলে ট্রান্সলেট হচ্ছে এখানে এই প্রত্যেকটা লাইব্রেরিতে কিন্তু পৃথিবীর সকল ওয়ার্ডপ্রেস প্রজেক্ট আছে কেমন মানে কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস ডট অর্গ এর যে রিপো আছে যেখানে ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট হতে পারে হতে পারে থিম হতে পারে প্লাগ হতে পারে প্যাটার্ন সবগুলো কিন্তু এই প্রত্যেকটা লোকাল মানে বা ট্রান্সলেশনের ল্যাঙ্গুয়েজের আন্ডারে আসে তো ধরেন আপনি হচ্ছে যে বাংলায় যাবেন তাহলে আপনি এইখান থেকে বেঙ্গালি সিলেক্ট করবেন আপনি যাবেন হচ্ছে যে জার্মানি এখান থেকে জার্মানি ল্যাঙ্গুয়েজে যাবেন যাবেন ফ্রান্সে ফ্রেঞ্চ সিলেক্ট করবেন যাবেন স্পেনিশে স্পেনিশ সিলেক্ট করবেন এখান থেকে আগে আপনি সিলেক্ট করবেন তো আপনি এখানে আগে সিলেক্ট করবেন এখন আমি একটু একটু ডেস্ক্রিপশনে যাই যে আপনার একটা থিম অথবা প্লাগিং কিন্তু থাকতে পারে রাইট আপনার থিম অথবা প্লাগিং এই একই রিপোজিটরি কিন্তু আপনি থাকবে আপনার প্লাগিং আর থিম যদি অত্যটবর্গে থাকে তাহলে আপনার ওই পিওরটি বা পটফেলটা এখানেই আসে রাইট আচ্ছা তাহলে এইখানে আপনি কি করবেন এখানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ঢুকবেন ধরেন আপনার প্লাগ অথবা আপনার থিমের জন্য অথবা ওয়ার্ডপ্রেসের এর জন্যই আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে যেতে চান ধরেন ফ্রান্সে যেতে চান ফ্রেঞ্চ তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ওকে তারপর যাওয়ার পরে কি করবেন তারপরে চলে আসলাম যাওয়ার পরে এখন দেখেন আমরা আমরা চলে গেলাম বেঙ্গলা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজে রাইট বেঙ্গালি ল্যাঙ্গুয়েজে লোকালের নাম হচ্ছে বিএন আমরা একটু যদি এখানে ফোকাস করি লোকাল স্ল্যাশ বিএন এই বিএন হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্য সেই লোকালের যে আইডিটা সেই আইডিটার নাম হচ্ছে বিএন মানে বাংলা বা বেঙ্গালি ওকে তো এখানে যখন আমি যাবো আমরা যাব যাওয়ার পরে কি করবো এরকম একটা ওভারভিউ এখানে ওয়ার্ডপেস আছে আমরা যেটা সবাই জানি এখানে ওয়ার্ডপেস দেখতে পারি ওয়ার্ডপেসের বাসন গুলা দেখতে পারি আমরা কিন্তু এটা জানতে হবে যে এখানে থিমও আছে প্লাগইনও কিন্তু আছে আমরা প্যাটার্নও কিন্তু আছে হ্যাঁ আমরা থিম আর প্যাটার্ন এখানে আলাদা আলাদা ট্যাবে ক্লিক করে যেতে পারবো আমরা ওয়ার্ডপেস গুলো এখান থেকে যাবো ওয়ার্ডপেস এর গুলাতে থিম আর প্লাগ ইনগুলোতে এখানে আলাদা আলাদা প্রজেক্ট ক্লিক করলে আপনি যদি থিমে ক্লিক করেন ওয়ার্ডপ্রেস রিপোজিটরি সকল থিম চলে আসবে প্লাগ ক্লিক করেন সকল প্লাগ নাম চলে আসবে মানে সেই প্লাগ ইনের ট্রান্সলেটেবল স্ট্রিং বা পিওটি ফাইলের স্ট্রিং চলে আসবে ওকে এখন আপনি যদি কোন একটা ল্যাঙ্গুয়েজে যান ধরেন ভিএনএ যান যাওয়ার পর আপনি দেখবেন একটা লিস্ট সেই লিস্টের আপনি ট্রান্সলেশন করলেন করার পরে ওগুলো যখন অ্যাপ্রুভ হবে আমাদের জিটি আমাদের যেমন বাংলাদেশের জিটি আছে ফয়সাল ভাই আছেন আমাদের চয়ন ভাই ভাই আছেন আছেন ওনারা যখন করবেন করার পরে সেই স্ট্রিং কি হবে আপনারা এখানেই দেখতে পারবেন মানে ঠিক এরপরের লিঙ্কে দেখতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে যে হোয়াট যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে ওয়াটপেস যে ডিফল্ট ট্রান্সলেশন গুলো আছে সেটা আমরা কিভাবে লোড করাবো এই যে ডাব্লিউ পি হাইফেন কোন স্ল্যাশ ল্যাঙ্গুয়েজেস এইখানে কিন্তু সকল ল্যাঙ্গুয়েজেস ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ টিমের ল্যাঙ্গুয়েজ এবং প্লাগিনের ল্যাঙ্গুয়েজ সকল কিছু ট্রান্সলেটেড স্ট্রিংগুলো এইখানে আসবে কখন আসবে জানেন সেটার জন্য আপনাকে করতে হবে কি আগে আপনার একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন কিন্তু বাই ডিফল্ট ইংলিশ ভাষা হিসেবে ইনস্টল করা থাকে অন্য কোনো ভাষা কিন্তু ইনস্টল করা থাকে না আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার প্লাগ বা থিমকে যদি দেখতে চান তার ট্রান্সলেটগুলো হয়েছে কিনা লোড করে দিতে চান তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে নেবে যেমন আমি বাংলা দেখতে চাই তা আমি বাংলা সিলেক্ট করে আপডেট করব আপডেট করার পরে কি হবে তখন এই বাংলা ল্যাঙ্গুয়েজটা আমার এই ওয়ার্ডপ্রেস রিপোজিটরি বা সার্ভারে কি হবে ইনস্টল হবে বাংলা ভাষাটা এখানে ইনস্টল হবে ইনস্টল হইলেই আমরা কি করব। আমাদের তখন ইনস্টল হওয়ার পরেই আমরা এই যে ডাব্লুপি হাইফেন কন্টেন্ট স্ল্যাশ নামে একটা ফোল্ডার তৈরি হবে এর আগে ডাবলি হাইফেন কন্টেন্টের মধ্যে থিম পাবেন প্লাগিন পাবেন কিন্তু ল্যাঙ্গুয়েজ নামে নামে কোনো ফোল্ডার ফোল্ডার পাবেন না পাইতে গেলে অবশ্যই একটা আপনার ইনস্টল করে নিতে হবে এখন কোশ্চেন হচ্ছে এগুলো তো আমি ইনস্টল করছি করার পরে দেখবেন আপনি ওয়ার্ডপ্রেস এর যত স্ট্রিং আছে পাবেন ওয়ার্ডপ্রেসের স্ট্রিং আপনি লিঙ্গুয়েজ ফোল্ডারে পাবেন কিন্তু থিম এবং প্লাগিনের স্ট্রিং গুলা এখানে পাবেন না তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন কেন আমার আর থিমের ল্যাঙ্গুয়েজগুলো কোথায় আছে বা স্ট্রিংগুলো কোথায় আছে আমি তো পাইতেছি না ওয়ার্ডপ্রেসের স্ট্রিংগুলো তো আমি পাইছি তখন আপনাকে এই ড্যাশবোর্ড থেকে আপডেট ড্যাশবোর্ড থেকে আপডেট আসতে হবে এসে নিচে দেখবেন ট্রান্সলেশন করার জন্য একটা আপডেট বাটন আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ওই প্লাগইন আপনার ওই থিম সেই থিমের জন্য যত ভাষার ট্রান্সলেটেবল বা ট্রান্সলেটেড মানে অলরেডি ট্রান্সলেট করা হয়েছে সব ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে চলে আসবে সবগুলা ফাইল এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে চলে আসবে পিও ফাইল আর এমও ফাইল সব এখানে চলে আসবে আপনি যদি এখানে আপডেট না করেন রিমেম্বার দ্যাট আপনারা যদি এখানে আপডেট না করেন আপনার প্লাগ আপনার থিমের ল্যাঙ্গুয়েজের ফাইলগুলা এখানে আসবে না পাবেন না এখানে পাবেন যদি আপনি এখানে ভাষা ইনস্টল করেন ওয়ার্ড ফোল্ডারটা পাবেন কিন্তু আর থিমের ফোল্ডার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ড্যাশবোর্ড আপডেট থেকে এসে এখানে আপডেট ট্রান্সলেশনে ক্লিক করতে হবে ওকে সো থ্যাংক ইউ সবাইকে এই ছিল আজকে এখানে আমার সবাইকে দেখানোর জন্য আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি ওকে আচ্ছা সো থ্যাংক ইউ লন মে আমরা অনেকগুলো টপিক কভার করছি আর আমি দেখা দেখার চেষ্টা করতেছি আমাদের নাফি নাফিস ভাই নাফিস ভাই হ্যাঁ এখনো আছেন কলে জি ভাই আপনার অ্যান্সারটা সরাসরি হয়তো না দিয়ে আমরা হয়তো অনেক ডিটেল দিয়েছি অনেক তথ্য দিয়েছি আপনার যদি প্রশ্নের এখনো কোনো অন্য কোনো ফলো আপ থাকে আপনি কাইন্ডলি আমাদেরকে বলতে পারেন আর সবার কাছে রিকোয়েস্ট করবো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন আমরা ফ্লোড দিব নয়ন ভাই জি আপনি বলতে পারেন এটাই আসলে এখানে মূলত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমাদের জন্য কি কি ফাইল থাকে আর ট্রান্সলেটেড স্ট্রিংগুলা স্ট্রিংগুলা কোথায় থাকে আর ওয়ার্ডপ্রেসের যে সব সবার আগে যেটা মাথায় রাখতে হবে সবার জন্য সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের লাইব্রেরি যেটা ট্রান্সলেটেড লাইব্রেরি এটা ওয়াটপ্রেস আপনারা ডেভেলপর ডট ডট অর্ সেখানেও কন্টেন্ট পাবেন আর ট্রান্সলেট ডট অর্পেজ ডট ডট সেখানেও কন্টেন্ট পাবে ওয়াটপ্রেস স্পষ্ট বলে দিয়েছে যে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্সের পর তারা তাদের ট্রান্সলেটেড স্ট্রিং গুলো আসলে ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকেই লোড করায় সো আমরা যারা যে কোনো প্রজেক্টেই ট্রান্সলেট করতেছি বা করতে চাই আমরা ট্রাই করব ওয়ার্ডপ্রেস ডট এ আমাদের প্রজেক্টগুলোকে ট্রান্সলেট করার জি কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু হ্যান্ড রেজ করতে পারি জি আর একটু কারেকশন করে দিই মানে ওইটা আমার মনে হয় না কোনো ভুল ছিল বাট তারপর আমি সবাইকে রিমান্ড করে দিতে বাংলাদেশের মানে বেঙ্গলি কিন্তু দুইটা আছে আপনি যখন ট্রান্সলেশন করতে যাবেন বিএন বিডি একটা বিএন আই ইন্ডিয়া পাবেন আমি লিঙ্কটা শেয়ার করেছি সবার জন্য এবং ওইখানে আমাদের টিমের তথ্য পাবেন বা বেঙ্গলি টিম অর্থাৎ যারা এ কন্ট্রিবিউট করেন যারা হচ্ছে এডিটর এবং যারা হচ্ছে জেনারেল ট্রান্সলেশন এডিটর যাদেরকে আমরা জিটি বলি এরকম আছেন জন আর আমাদের লোকাল ম্যানেজার আছেন চারজন তো আমাদের যেই পাঁচজন জিটি আছেন তার মধ্যে একদম যদি আমি ক্রমানুসারে বলি তাহলে তারেক হাসান ভাই মাইনুল ইসলাম ভাই সেকান্দার বাদশাহ বাইশ সালে মেহেদি হাসান ভাইকে ইনক্লুড করি এবং ফয়সাল আহমেদ ভাই আমাদের মোস্ট রিসেন্ট জিটি আমি একটু ফয়সাল আহমেদ ভাইকে একটু ফ্লোট দিব যে ফয়সাল আহমেদ ভাই তো শুনলেন মনোযোগ দিয়ে আমরা কি কি বললাম এবং এই জিনিসটাতে আপনি তো আমাদের বেঙ্গলি যে ট্রান্সলেশন গুলো রিকোয়েস্ট আসতেছে রিভিউ করছেন অ্যাপ্রুভ করছেন ফিডব্যাকও দিচ্ছেন অ্যাক্টিভলি আমাদের দেখা যাচ্ছে যে কোনো পিটি রিকোয়েস্ট যদি বেঙ্গলিতে থাকে আমি দেখি আপনি সেখানে সবার আগে কমেন্ট করার চেষ্টা করেন আজকে আমরা যে টপিকে আলোচনা করলাম যে যে তথ্যগুলো আজকে আমরা শেয়ার করলাম সেগুলোর সাথে আপনার যদি কোনো কিছু অ্যাড করার থাকে আমি আপনাকে একটু ফ্লোর দিচ্ছি আর মিজান ভাই হ্যাঁ আমাদের কি পয়েন্টস এর বাইরেও প্রশ্ন করা যাবে জি আগে ফয়সাল ভাইকে ফ্লোর দিলাম ফয়সাল ভাই আচ্ছা আহ ধন্যবাদ চরেন ভাইকে এখানে আহ নয়ন ভাই যে টেলিভিডটা দিয়েছে খুবই ভালো ছিল আমি যেটা অ্যাড করতে চাইটার বাইরে এসে অনেকে টান স্টেলেশন করতেছেন না হয়তোবা আমাদের কিছু রুলস রেগুলেশন আছে ওইগুলা সামহাও বা নতুন বিদায় মিস করে যাচ্ছেন অনেকে দেখা যায় যে হয়তোবা কিছু টান স্টেলেশন করেছেন একটা থিমস বা প্লাগেন্সে তারপরে আর মানে কন্টিনিউ করা হচ্ছে না তার পক্ষে সে হয়তো ভাবতেছে যে আমি ট্রান্সলেশন করলাম এত কষ্ট করে এতগুলো স্ট্রিং বাট কেউ অ্যাপ্রুভ করতেছে না এরপরে হয়তো সে ওইটা কন্টিনিউ করতেছে না তো আমার দুই ইন্ডের জন্য সেটা হইতে পারে যে আমাদের প্রোডাক্ট কোম্পানি থেকে থিম বা প্লাগ ইনস ডেভেলপার থেকে হতে পারে বা যারা হচ্ছে আমাদের মতো বা নিজেরা শখের বসে শুরু করে তাদের জন্য হতে পারে যে আপনারা কাইন্ডলি যখন এমন হয় যে আপনি একটা স্ট্রিং ট্রান্সলেশন করেছেন বাট ওইগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কাইন্ডলি একটু পার্সোনালি নক দিবেন কারণ কি আপনি যখন একটা ট্রান্সলেশন করেন ওইটার নোটিফিকেশন কিন্তু আমাদের ইন্ডিয়া আসে না আর জানেন ওয়ার্ডপেস রিপোজিটিতে হাজার হাজার থিমস প্লাগিনস আছে সো ওইটা কিন্তু আসলে আমাদের সামনেও পড়ে না অনেকগুলাই তো যদি পার্সোনালি নক দেন তাহলে কিন্তু ওইটা আসলে সময় সুযোগ করে দেখে অ্যাপ্রুভ করে দেওয়া হয় তখন কিন্তু আপনাদের ভিতরে একটা আনন্দ কাজ করে তো আনন্দের কারণে কিন্তু দেখা যায় যে আগে হয়তো আপনি দশটা করেছেন এখন মন যে আরো বিশটা করে ফেলি এইভাবে করে করে আপনি যখন ইনভলভ হতে থাকবেন একটা সময় হয়তো পলিগোর্স যে চ্যানেল আছে আপনার অ্যাক্টিভিটি বাড়তে থাকবে আরো টিমের সাথে কোলাবোরেশন হতে থাকবেন তারপর দেখবেন এক সময় এটাকে আপনার নিজের মতো করে নিচ্ছেন নিজে মনে হবে তো আপনারা এইভাবেই করবেন আর কিছু ক্ষেত্রে আমাদের কিছু শব্দের অর্থ ট্রান্সলেশনের ক্ষেত্রে সরাসরি বাংলায় ট্রান্সলেশন করলে অতটা শুনতেও ভালো লাগে না বা দেখা গেছে অর্থবোধক হয় না যেমন ধরেন আমরা অনেক সময় বলে ই করি করি তো পিচটা বললে কিন্তু ওইটা কিন্তু আমাদের এখানে ডিফাইন করাই আছে যে পেজকে আমরা পেজ হিসাবে ট্রান্সলেশন করব ধরেন কেউ আপনাকে বলতেছে যে ওই ক্যাদারাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ধরে নেবেন সে আপনার আমাদের তো ভাষার সাথে অতটা কমফোর্টেবল না বা সে হয়তো জানে না তো এই জন্য আপনাদের রিকমেন্ড আপনাদের অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে আপনারা ট্রান্সলেশন যখন করতেছেন একটু চেষ্টা করবেন আমাদের যে কিছু শব্দ অলরেডি ডিফাইন করা আছে সেগুলো একটু দেখে নিতে এক পলক দেখে নিলেন আর গুগল ট্রান্সলেশনের উপরে নির্ভর হওয়া যাবে না এটা কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিবে না একটা সময় দেখা যাবে যে আপনার ট্রান্সলেশন গুলা মানে তখন একটু নেগেটিভ ভাবে দেখা হবে কারণ আপনি কন্টিনিউয়াস যখন গুগল ট্রান্সলেশন ইউজ করতেছেন সেখানে তো কোয়ালিটি থাকতেছে না আপনি শুরু করার জন্য ছোট ছোট স্ট্রিং দেওয়া শুরু করেন যাতে করে আপনার গুলা করতে ইজি হয় নতুন হিসাবে তো আপনার বড় স্ট্রিং গুলো একটু কঠিন মনে হবে একটা স্ট্রিং এর জন্য আপনার হয়তো পাঁচ দশ মিনিট লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে লেগে থাকার জন্য হলো আপনি ছোট স্ট্রিং দেওয়া শুরু করেন আর অনেক স্ট্রিং ট্রান্সলেট করাই থাকে জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যায় সো ওইভাবে দিয়ে শুরু করেন ইনশাল্লাহ তাহলে দেখা যাবে যে একটা সময় আপনিও কয়েকটা প্লাগ পিটি হয়ে যাচ্ছেন আর আমাদের চরেন ভাই অলরেডি বলেছে গত মিট যে আমাদের আরো কিন্তু জিটি নেওয়া হবে তো হয়ে যেতে পারেন আপনি আমাদের নেক্সট জিটি তো চরেন ভাই চাইলে কিছু অ্যাড করতে পারেন এখানে জি অবশ্যই ভাই আমি জাস্ট এখানে একটু অ্যাড করবো সেটা হচ্ছে যে আমাদের যেই ট্রান্সলেশন যেভাবে হচ্ছে আমাদের আমাদের কন্ট্রিবিউটার অনেক বেশি কিন্তু সেই তুলনায় আমাদের জিটি কম আর নয়ন ভাই আপনি একটু কষ্ট করে আমাদের স্লাইডের শেষ মানে যে পেজটা সেটা একটু শেয়ার করে রাখতে পারেন ওয়ার্ডপ্রেস রিভির জন্য এটা একটু ভালো হবে মহিবুল ভাই একটু বলল আচ্ছা সো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশন ডেও করতে যাচ্ছি আমি জানি না আপনারা এই ইভেন্টটা সম্পর্কে অ্যাওয়ার আছেন কিনা এটা হচ্ছে পুরো পৃথিবীতেই করা হয় ওয়ার্ডপ্রেসের জন্য দুই হাজার বিশে হয়েছে দুই হাজার একুশে সম্ভবত হয় না দুই হাজার বাইশে হয়েছে হ্যাঁ সো একদম শেষ পেজটা যদি থ্যাংক ইউ পেজটাতে থাকতেন নয়ন ভাই আপনাকেও থ্যাংক ইউ হ্যাঁ আমরা আমাদের বেঙ্গলি যে টিমটা আছে এটাকে অলওয়েজ আমরা বাড়াতে চাচ্ছি কারণ এটা একটা কমন এটা শুধু আমাদের দেশের জন্য না বা আমাদের লোকালের জন্য না সব লোকালে এটা একটা কমন মিসকনসেপশন যে আমি তো অনেক ট্রান্সলেশন করি কিন্তু আমার ট্রান্সলেশন রিভিউ হয় না অ্যাপ্রুভ হয় না এটা একটা খুবই কমন একটা ব্যাপার তো আমাদের অন্যতম একজন ইন্সপিরেশন আছে মেহরাজ মোর্শেদ ভাই ফয়সাল ভাই তো বলতেছিলেন যে আপনি আসতে পঞ্চাশটা দশটা বা একশো এভাবে আস্তে আস্তে করবেন করে এক সময় আপনার নাম্বারটা বাড়বে তো আশা করি কোনো একদিন আপনারাও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ট্রান্সলেশন এক বছরে করতে পারবেন এই নাম্বারটা মানে খুবই ইন্সপায়ারিং এবং এটা আমাদের উচিত ওনাকে দেখে বাকিদেরও ইন্সপায়ার হওয়ার চেষ্টা করা সো এই যে ডাব্লিউপি ট্রান্সলেশন ডে সাইটের লিঙ্কটা দিলাম আমাদের প্ল্যান হচ্ছে এই বছরে অবশ্যই ওয়ার্ড ক্যাম্প ঢাকা তো করবই ওই টপিকটা সম্পর্কে একদম মিটিং এর শেষে হয়তো বলবো তবে আমরা এখানে জিনিসটা করব অবশ্যই যে আমাদের যে মিনি ইভেন্ট বেঙ্গলির জন্য সেটা জি সাইফুল্লাহ ভাই ওয়ার্ড ক্যাম্পে বলেছিলেন অবশ্যই যে এই গাইডলাইনটা আসলে আমাদের একটা গ্লসারি আছে তো আমি ফয়সাল ভাইকে আরেকবার একটু ফ্লোর দিব কষ্ট করে কারণ এই জিনিসটা উনি ভালো বলতে পারবে আমাদের সবার মধ্যে থেকে আমি যে প্রথমে যে লিঙ্কটা শেয়ার করেছি বেঙ্গলি বা টিমের সেখানে গেলে আপনি চাইলে গ্লোসারিতে যেতে পারবেন এবং গ্লোসারি হয় কি এটা ইউনিভার্সাল মানে আমরা যদি বেঙ্গলির জন্য স্পেসিফিক কিছু শেয়ার বা আপডেট করতে চাই সেইটা কিন্তু সকল ইউজারের জন্য একটা যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে পড়লে শুধুমাত্র হচ্ছে গ্লসারিটা পরে তো গ্লসারিটা আপডেট আসলে অনেক বছর হয় না এটা খুবই মানে একটা যুগোপযুগ একটা সাজেশনের কথা বলছে সাইফুল্লাহ নাকি ভাই ফয়সাল ভাই আপনি আরেকবার একটু যদি বলতেন যে আমরা গ্লসারি আপডেট কিভাবে করতে পারি পারি বা এই ব্যাপারে আপনাদের জিটি ইদেরকে এখনো কোনো প্ল্যানিং বা কোনো কিছু হয়েছে কিনা গ্লসারি আইটেমগুলো নিয়ে তো থ্যাংক ইউ চয়ন ভাই ওইটা হচ্ছে আমি সিলেট থেকে যখন ওয়ার্ড ক্যাম্প শেষ করে এবার ব্যাক করতেছিলাম ওই ক্ষেত্রে মেহেদি ভাইয়ের সাথে ট্রেনে কথা হয়েছিল আমার তো মেহেদি ভাই বলতেছিল ওইটা আপডেট করার জন্য মইনুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলেছে তো আশা করা যাচ্ছে মইনুল ভাই হয়তো একটু ফ্রি হলেই এটা নিয়ে আমরা বসবো তখন হয়তো নতুন করে আপডেট করা হবে এটা আসলে আপনি তো মেনশন করেছেন যে অনেকদিন ধরে আপডেট করা হয় না এটা আসলে সত্যি তো ইনশাল্লাহ দেখা যাক এই বছরে আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে সেটা সবার জন্যই ভালো হয় আসলে যেটি আগের সিনিয়র বাইদের একটু ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমাদের একটু কম কানেকশন হচ্ছে সবার মধ্যেই যার জন্য আসলে একটু ডিলে হচ্ছে প্রসেসটা জি ফয়সাল ভাই ধন্যবাদ তো এই আবার একটু সবাইকে রিমাইন্ড করাই দিই আর একটু ডিফেন্ড করি আমাদের জিটিএদেরকে পুরো কাজটা যারাই করে এটা কিন্তু ভলেন্টারি ওয়ার্ক এবং আমরা দেখা যায় আমি পঞ্চাশ একশো দুইশো স্ট্রিংস হয়তো দিয়ে অপেক্ষা করতে পারি যে আসলে আমার এটা কবে অ্যাকসেপ্ট হবে বা রিভিউ হবে কিন্তু তাদের ওখানে জন যদি পঞ্চাশটা করে দেয় সেখানে কিন্তু পাঁচশো একশো জন যদি দশটা করে দেয় সেখানে কিন্তু এক হাজার স্ট্রিং তো আর আপনারা যেমন বিভিন্ন কোরের ট্রান্সলেশন করেন আমরা যেমন চোখ বন্ধ করে চিন্তা করি আমি কোরের ট্রান্সলেশন করছি কিন্তু সত্যিকার অর্থে কোরের ট্রান্সলেশনের থেকে আপনার প্লাগ ইন থিম এগুলার ট্রান্সলেশন অনেক বেশি আছে সো কেউ যদি একটু দেখেন বা মানে আমাদের যে একটা আপনার চ্যানেল আছে স্ল্যাকেই আমাদের যেমন ওয়ার্নিং বা ইভেন্ট এরকম চ্যানেল আছে মেকিং ওয়ার্ড প্রেসটাকে এবং যে ওয়ার্নিং চ্যানেলটা সেই চ্যানেলে মোটামুটি যখনই একটা পার্টিকুলার প্রজেক্টের ট্রান্সলেশন আপডেট হয় সাথে সাথে ওইখানে নোটিফিকেশন আসে তার মানে ওখানে মিনিটে প্রায় হাজারের উপরে নোটিফিকেশন থাকে তো আপনারা তাহলে চাইলে ফলো করতে পারেন যে আসলে এই মুহূর্তে ট্রান্সলেশন হচ্ছে কিনা কারা করতেছে জি আমরা অনেকক্ষণ ট্রান্সলেশন নিয়ে কথা বললাম আর সাইফুল্লাহ ভাই আপনার পয়েন্টটাও অ্যাড্রেস করলাম আর ওই যে একটু আগে যে বললাম যে ডাব্লিউ ট্রান্সলেশন ডে ওইটা যদি হয় এই যে ছোট ছোট আমাদের যে গ্যাপ গুলো আছে না এই যে গ্লোসারি গুলা গাইডলাইন গুলা জিটি কিভাবে আমি পরবর্তীতে জিটি হইতে পারবো আমি একশো ট্রান্সলেশন করলাম বিশ টাকা না অ্যাপ্রুভ হইল এই ধরনের তথ্যগুলো আমাদের জেনারেল কন্ট্রিবিউটর যারা আছে তাদের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া যাবে তো আমরা যদি এরকম মিট আপে এক ঘন্টা দুই ঘন্টার জন্য একটা জুমের ব্যবস্থা করে এইভাবে অনলাইন ইভেন্ট করতে পারি আমরা তো খুব সহজেই দুই তিন দিন টানা ইভেন্ট করতে পারি না ফয়সল ভাই নয়ন ভাই মহিবুল ভাই আপনাদের কি মতামত জি জি করা যায় আমারও এখন জবের টাইম শিডিউল আহ চেঞ্চয় দিনের বেলা চলে আসছিস তো আমি রাত্রে ইনশাল্লাহ সময় দিতে পারবো জি মহিবুল ভাই আপনার কি মনে হয় মহিবুল ভাই আমাদের মোটামুটি এই মুহূর্তে অ্যাক্টিভ যে কয়জন পাঁচ দশ জন কন্ট্রিবিউটর আছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে মহিবুল ভাই হুজাইফা ভাই আমাদের শিপন কর্মকার ভাই অনেক আগে থেকে যে মুহিবুল ভাই আপনার ফিডব্যাকটা জানতে চাচ্ছি জি ভাই এটা করলে অবশ্যই ভালো হবে আমাদের জন্য কারণ আপনার অনেকেই আমাদেরকে নক করে যে আপনার ভাই ট্রান্সলেশন গুলো তো অ্যাপ্রুভ হয় না বিশেষ করে যারা নতুন আর কি তারা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তো অবশ্যই এই ইভেন্টটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে নতুনদেরকে ইন্সপায়ার করার জন্য থ্যাংক ইউ জি নয়ন থ্যাংক ইউ সবাইকে নয়ন ভাই আপনার কাছে আবার যাচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে নয়ন ভাই একটু প্রশ্ন নেবেন জি কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারি ইনশাল্লাহ জি ভাইয়া হ্যালো জি শুনতে পাচ্ছি জি ভাইয়া এখানে ট্রান্সলেশনে ট্রান্সলেশনে আমার একটা কোশ্চেন ছিল সেটা হলো যে আমরা যখন কোন প্লাগ ইন ট্রান্সলেট করি মূলত সেইখানে আমাদের ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তো তার একটা ফাইল জেনারেট করে দেওয়া হয় সেই সেটা হলো যে প্রথমের দিকে আমাদের মেইন ল্যাঙ্গুয়েজটা থাকে তারপর নিচের দিকে ওর মিনিংটা যদি আমি বাংলায় ট্রান্সলেট করে দিই বা বাংলায় ট্রান্সলেশন জেনারেট করে নিই সেই ক্ষেত্রে নিচে তার মিনিংটা থাকে তো সেই ক্ষেত্রে আমরা যেই কয়েকটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেই ট্রান্সলেটেবল করার পর সেই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমাদের ওই প্লাগ বা থিমে সাপোর্ট করে কিন্তু আমরা যখন translate.wordpress এর মধ্যে গিয়ে আমাদের প্লাগইনটা ট্রান্সলেট করে নিব বা আমাদের যে কোনো একটা প্রোডাক্টটা ট্রান্সলেট করে নিব সেই ক্ষেত্রে এই দুইটা ট্রান্সলেশন কিভাবে কোলাবরেট করবে বা এই দুটার মানে কিভাবে কাজ করবে এই জিনিসটা যদি একটু বলতেন ওকে थैंक ইউ আমার কোশ্চেন বুঝতে যদি সমস্যা হয় তো আচ্ছা আমরা এখানে দুইটা প্রসেস রাইট একটা প্রসেস হচ্ছে যে আমরা লোড টেক্স ডোমেনের মাধ্যমে লোড প্লাগইন টেক্স ডোমেনের মাধ্যমে আমরা হচ্ছে ট্রান্সলেটেড স্ট্রিং আমরা লোড করে লোড করে মানে কি লোড করার পরেই তো আমরা আসলে এটাকে প্রিভিউ করতে পারি বা ব্রাউজারে দেখতে পারি লোড না করলে আমরা আসলে ওইটাকে ব্রাউজারে দেখতে পারবো না তো এখন ওয়ার্ডপ্রেসের যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিতে তো যে প্রজেক্টগুলো আসলে ট্রান্সলেট করা আছে সেটা হতে পারে থিম অথবা প্লাগইন অথবা ওয়ার্ডপ্রেস নিজেই সেটা কি করতে হবে আপনাকে অবশ্যই এই যে এই আগে স্লাইডে আমরা দেখাইছিলাম যেটা যে এখানে এসে এই আপডেট ট্রান্সলেশন করে ওই ল্যাঙ্গুয়েজটাকে নামাই নিতে হবে ট্রান্সলেটেড স্ট্রিংগুলোকে নামাই নিতে হবে এটা হচ্ছে আপনার ট্রান্সলেটেড স্ট্রিংগুলোকে ওইখান থেকে এইখানে আনার জন্য ধরেন ওয়ার্ডপ্রেস ডট অর্গ এ আপনার প্লাগইন সে আমরা প্লাগইন দিয়ে এক্সাম্পল দিই যে আপনার প্লাগইনের স্ট্রিংগুলো ওয়ার্ডপ্রেস ডট অর্গ এ ট্রান্সলেট ডট ওয়ার্ডপ্রেস ডট অর্গ এ আসে এখন সেখানে স্ট্রিংগুলা কেউ একজন ট্রান্সলেট করেছে বিভিন্ন রকম ভাষাতে ধরেন কয়েকজন করেছে সেই ট্রান্সলেটেড স্ট্রিং আপনি নামাইতে গেলে কি করতে হবে আপনার প্রজেক্টে তো আগে আসতে হবে ওইখান থেকে তো এপিআই বেস্ট আসবে না আগে আপনার লোকালে থাকতে হবে তারপরে তো সে আসলে অটোমেটিক্যালি নিবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এই ফাইলগুলাকে নিতে গেলে আপনাকে যেটা করতে হবে আমরা এখানে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনাকে এই যে আপডেট ট্রান্সলেশন করে নিতে হবে ঠিক আছে আপডেট ট্রান্সলেশন পাওয়ার জন্য ওই ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে নিতে হবে যতগুলো ল্যাঙ্গুয়েজ ওগুলো ইনস্টল করার পরে ওই আপডেট ট্রান্সলেশন দিলে তাহলে ওই আপনার ওই রিপোর্ট ট্রান্সলেশনগুলো এই যে ডাব্লু পি হাইফেন কন্টেন্ট স্লেস ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারে চলে আসবে এটা হচ্ছে একটা জিনিস এখন একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের ট্রান্সলেটেড স্ট্রিংগুলো ওই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে কিন্তু ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকে আসছে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে আমরা আমাদের একটা পিও ফাইল পটফেল তৈরি করি পটফেলকে নিয়ে যেকোনো একটা প্লাগিন থার্ড পার্টি প্লাগিন সে কি করে যেমন পলিলেং অথবা হচ্ছে যে ডাব্লিউ পি এম এল এরা কি করে ওই পটফেলটাকে নেয় নেওয়ার ফলে পরে ওইটাকে কি করে ওইটার পিও ফাইল করে পিও ফাইল থেকে এমও ফাইল তৈরি করে রাইট এখন ওই ফোল্ডারটা কিন্তু আমাদের প্লাগিন ফোল্ডারই থাকে ওই ফোল্ডারটা ওইটা ল্যাঙ্গুয়েজের ফোল্ডারটা আমাদের প্লাগিন ফোল্ডারেই থাকে আবার আমাদের থিমের ফোল্ডারেই কিন্তু থাকে সেখান থেকে আমরা কি করি তখন আমরা একটা ফাংশন ইউজ করি এই যে প্লাগিংয়ের জন্য লোড টেক্সট টেক্সডোমিন আর থিমের জন্য লোড থিম টেক্সটডোমিন সেখানে আমরা ওই ফোল্ডারের পার্টটা এখানে দেখায় দিই দেখায় দিলে কি করে ওই যে থার্ড পার্টি প্লাগিং দিয়ে আমরা ট্রান্সলেশন করছি সেই ট্রান্সলেশনগুলোকে সে কিন্তু লোড করায় এই এই দুইটা ফাংশন দিয়ে লোড করাইতে হয় আর ওয়ার্ডপ্রেসের লাইব্রেরিটি ইউজ করলে আমাকে এই ফাংশনগুলো ইউজ করতে হবে না যেটা এখানে সে বলে দিছে যে সেখানে আপনাকে যেটা করতে হবে রিকোয়ার্স এটলিস্ট এই আপনার যে যে মানে হেডার এইখানে এই যে কমেন্ট সেকশন হ্যাঁ হেডার যে কমেন্টটা আছে সেইখানে আপনাকে এটা বলে দিতে হবে যে রিকোয়ার্স এটলিস্ট ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স যদি বলে দেন অটোমেটিক সে কি করবে সে আগে খুঁজবে যে এই যে আহ সরি ডাব্লুপি হাইপেন কন্টেন্টের মধ্যে লিঙ্গুয়েজ ফোল্ডার আছে কি নাই সে আগে খুঁজবে যদি পায় তাহলে সেখান থেকে আপনার ফাইল ল্যাঙ্গুয়েজ গুলাকে নিয়ে আসবে আর এখানে যদি না পায় তখন সে চেক করবে আপনার এই ফাংশন আছে কিনা যদি সেই ফাংশন পায় তাহলে ফাংশন থেকে নিয়ে আসবে হচ্ছে আপনার প্লাগইনের যে ল্যাঙ্গুয়েজ ফোল্ডার আছে সেই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারটা তুষার ভাই কি অ্যান্সারটা পাইছেন জি ভাই বুঝছি ভাই থ্যাংক ইউ জি ওয়েলকাম আর কোনো ভাইয়ের কি কোনো কোশ্চেন আছে আমি একটু রিমান্ড করে দিচ্ছি আমরা দশটা তিরিশে পৌঁছে যাচ্ছে খুব শীঘ্রই সো যদি কোয়েশ্চেন না থাকে বা থাকেও আমরা রেকর্ডিংটা শেষ করে দিতে পারি এবং তারপর আমরা আরো কিছুক্ষণ প্রশ্ন করতে পারি জি তানভিরুল ভাই হ্যালো তানবিল ভাই হয়তো অডিও সমস্যা হচ্ছে ভাইয়া কষ্ট করে চ্যাটে কোয়েশ্চেনা জি তানবিল ভাই কষ্ট করে একটু চ্যাটে দিয়ে দেন গোলাম মুবাসীর রাফি ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন করুন অবশ্যই নন টেকনিক্যাল কোশ্চেন করি প্রজেক্ট ট্রান্সলেশন এডিটর্স সরি এডিটর এখানে কি মেটার অধীনে যেগুলো আছে যেমন লার্ন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডট অর প্যাটার্ন সেখানেও কি পিটি সুযোগ আছে আছে আমি দিয়ে দিচ্ছি আপনার পিটি এর ছাড়াও একটা আরেকটা রোল আছে যে রোলটা হয়তো আমাদের ওই টিম পেয়ে সেটাকে বলে সুপার পিটি আপনারা তো জানেন যে কিভাবে পিটি রিকোয়েস্ট করতে হয় তাই না আপনি চাইলে এই পার্টিকুলার যে প্রজেক্ট বললেন মেটা প্যাটার্ন এরকম যে যেগুলো যেগুলো ওয়ার্ডপ্রেস কোর সাথে রিলেটেড যেগুলো আসলে প্লাগিন অথবা থিমস না এই জিনিসগুলোর ট্রান্সলেশন যদি অনেক করেন কন্ট্রিবিউট করেন দেন আপনি চাইলে আপনি ওটার জন্য সুপার পিটি বা সিএলপিটি হওয়ার জন্য আপনি अप्लाई করতে পারেন এটা প্রসেসটা কি ওই নরমাল ইয়াটার মতই সেম নরমালি নর্মাল যেভাবে পিটি এপ্লাই করতে হয় সেভাবেই তবে এটার অ্যাপ্রুভালটা জিটি থেকে ভালো দিতে পারে হচ্ছে যারা হচ্ছে গ্লোবাল মেন্টর এবং আপনারা make.wordpress.org/forward/polylots এখানে গেলেই দেখবেন ডান দিকে গ্লোবাল মেন্টরের একটা লিস্ট বা একটা আইপার লিংক আছে যে হ্যাঁ গ্লোবাল পলিগ্লটস টিম নামে আমি ইউআরএলটা শেয়ার করে দিচ্ছি আপনারা তো জানেনই তারপর ওখানে যে দেখতে পারেন যে তারা হচ্ছে এই এটা अप्रूव করতে পারেন যাদের নাম আছে তারা সো আপনি এই সেম পিটির প্রসেসেই করবেন মনে রাখবেন যে একটা আপনি যেটা করছেন সেটা হচ্ছে সুপার পিটি অথবা সিএলপিটি আপনি আরেকটু স্টাডি করতে পারেন আমি একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি হ্যান্ডবুক থেকে জি মিজান রাফি ভাই যদি প্রশ্নে আনসার পেয়ে থাকেন তাহলে মিজান ভাই क्वेश्चन করতে পারেন ধন্যবাদ ভাইয়া হচ্ছে আমি আসলে যেটা জিজ্ঞেস করছিলাম মিজান ভাই মনে হয় মিউট হয়ে গেছেন আবার

সবচেয়ে সহজ ইনস্ট্রাকশন হচ্ছে প্রথমেই পঞ্চাশ থেকে একশোটা স্ট্রিং ট্রান্সলেশন করা এই স্ট্রিং ট্রান্সলেশনের পর রিভিউটা হয়ে যাইতে পারলে ভালো কিন্তু সবাই অতটা লাকি না কারণ আপনি কোন লোকালে ট্রান্সলেট করছেন এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার রিভিউটা কত তাড়াতাড়ি হবে সব লোকালের জিটি যেমন নাম্বার অফ জিটি সেম না ঠিক তেমনি সব লোকালের অ্যাক্টিভ জিটিউ নাম্বার অফ সেম না তো আপনি ধরেন বাংলাই করছেন যেটা আমাদের ভাই বলে যে আপনি চাইলে গেলেন সরাসরি আমাদের কে মেসেজ করতে পারেন ফয়সল ভাইকে মেসেজ করতে পারেন যে ভাই আমি এই ট্রান্সলেশনটা করছি এটা যদি কাইন্ডলি একটু দেখে দিতেন বা কোন ফিডব্যাক দিতেন এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে দেন আপনি স্লোলি হচ্ছে ট্রান্সলেশনটা শুরু করবেন অ্যাক্টিভলি যখন আপনার অনেক ট্রান্সলেশন হয়ে যাবে অনেক ট্রান্সলেশন বলতে আমি বোঝাচ্ছি যে মাল্টিপল প্রজেক্ট ধরেন একটা প্রজেক্টে আপনি এক দেশও ট্রান্সলেশন করেছেন গুড আর একটা প্রজেক্টে যান আপনি চাইলে একটা প্রজেক্টে এক হাজার দুই হাজার আমাদের যদি দেখেন আপনি জেট প্যাক বা ইয়োস্ট এই ধরনের প্লাগিনে হাজার হাজার আট দশ হাজার স্ট্রিংস থাকে আপনি সেই সেগুলোতেও যদি অনেক ট্রান্সলেশন করেন প্রথমে উচিত হবে আপনার পিটি হওয়া কিন্তু নিজেকে অবশ্যই সময় দিবেন এক থেকে তিন মাস সময় দিবেন এই টাইমটা দেওয়াটা জরুরি এই কারণে যে আপনি অনেকগুলো ছোটখাটো নিটি গ্রিটি রুলস শিখে যেতে পারবেন এই এই রুলস গুলো আসলে আমরা আসলে কেউ মুখস্থ করি না বরং আমরা প্র্যাকটিক্যালি শিখি যেমন থেকে ফিডব্যাক নিতে পারেন যে উনি অনেক কিছু যেগুলো জানেন আমি যেটা মনে করি যে হয়তো তার অর্ধেকের বেশি উনি করে করে শিখেছেন ওয়ার্ড ব্যাপারটাই কিন্তু এইরকম যে আপনি করে করে শিখবেন তো ট্রান্সলেশনের জিনিসটা আরো বেশি উপযোগী যে আপনি করবেন ট্রান্সলেশন কখনো কখনো জিটি ফিডব্যাক দেয় আমি আমারটা যদি বলি আমি অনেক ট্রান্সলেশন স্ট্রিং সাবমিট করি দশ হাজারের উপরে অ্যাভারেজে ট্রান্সলেশন করা আছে আমার লাস্ট চার বছর প্রতি বছর আলাদা আলাদা তো আমি দেখা যেত যে যখন জিটিরা দেখতেন তারা আমাকে ফিডব্যাক দিতেন কারণ আমি যেহেতু প্রতিবারই যে যখন আমি সবচেয়ে বেশি চেষ্টা করি আপনারা তো জানেন যখন সিক্স পয়েন্ট সিক্স এর কাজ চলছে এটার একটা প্যাকেজ তৈরি হবে এই প্যাকেজটা যখনই তৈরি হয়ে যাবে আমি চেষ্টা করি সবার আগে এই ট্রান্সলেশন গুলো সাবমিট করতে আমার অ্যাপ্রুভ হোক বা না হোক আমি সাবমিট করার চেষ্টা করি কারণ আমি শুরুর দিকে করলে সেখানে অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকে আর একটা ট্রান্সলেশনের স্ট্রিং কেউ যদি সাবমিট করে ফেলে পরবর্তীতে সেটা অ্যাপ্রুভ বা রিজেক্ট না হলে নতুন করে কেউ ট্রান্সলেশন সাবমিট করতে পারে না স্পেশালি কোরের জন্য সো যে কোয়েশ্চেনটা করলেন মিজান ভাই আপনার আপনার জন্য উচিত হবে যে রেগুলার ট্রান্সলেশন করা সপ্তাহে বা ডেইলি আপনি একটা গোল সেট করে নিতে পারেন দশটা পনেরোটা করে এইভাবে আস্তে 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 আপনার একটু একাস্টম হওয়া রুল গুলা বা প্রসেসটাতে যে ফ্রেমওয়ার্ক আছে সেটা একটু বোঝার চেষ্টা করা সেখানে কোনো প্রশ্ন থাকলে যারা রেগুলার কন্ট্রিবিউট করতেছে তাদের সাথে একটু কথা বলা তাদেরকে জিজ্ঞাসা করা তাদের থেকে ক্লারিফাই করে নেওয়া কোনো যদি আপনার বিশেষ সাবজেক্ট ম্যাটারে কোনো তথ্য লাগে আমি একটা লিংক শেয়ার করেছি কেউ যদি পরবর্তীতে পিটিই হতে চান প্রজেক্ট ট্রান্সলেশন এডিটর এটা হচ্ছে স্পেসিফিক একটা প্রজেক্টের জন্য একটা প্লাগ একটা প্রজেক্ট হতে পারে একটা থিম একটা প্রজেক্ট হতে পারে আবার মেটা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আপনি যখনই ওই ট্রান্সলেশনের পেজে যাবেন ট্রান্সলেশনের পেজে গেলেই আপনি কিছু ট্যাপ পাবেন আপনার স্ক্রিনের উপরের অংশেই মেনুর পরে সেখানে লেখা থাকবে যে আপনার ওয়ার্ড প্রেস তারপর থাকবে হচ্ছে বিভিন্ন ট্যাপ থাকবে ওই ট্যাপ আলাদা আলাদা প্রজেক্ট বলা হয় সো এইতো অ্যান্সারটা আর কেউ যদি কিছু অ্যাড করতে চান প্রশ্ন উত্তরে অ্যাড করতে পারে আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে আমি রেকর্ডিংটা তাহলে স্টপ করতে পারি আমাদের মিটিংটা আরো চব্বিশ মিনিটের মতো আছে তো আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি ওকে সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আমরা এই অনলাইন সেশনটা বা অনলাইন মিট আপ ইভেন্টটা খুব অল্প সময়ে প্ল্যানিং করেছে এবং এক্সিকিউশনে আমাদের মেবি আর একটু সময় নিয়ে আমরা যদি এক সপ্তাহ আগে করতে পারতাম তাহলে হয়তো আরো বেশি মানুষ জয়েন করতে পারতো সত্যি কথা বলতে আমরা এই মুহূর্তে ওয়ার্ড ক্যাম্প ঢাকার যে অ্যাপ্লিকেশন সেটা নিয়ে খুবই ব্যস্ত আছি এবং আমাদেরকে বিভিন্ন পর্যায়ে আমাদের সিনিয়র ভাই আমাদের যে কমিউনিটির যারা ইনফ্লুয়েসার আছেন কমিউনিটির যারা ডিসিশন মেকার আছেন কমিউনিটিতে যারা অনেক বছর ধরে কন্ট্রিবিউট করছেন এরকম মানুষের সাথে আমরা করছি বিভিন্ন ফাউন্ডার প্লাস হচ্ছে যারা এদের সাথে আমরা কথা বলছি ভেনু নিয়ে আমাদের খোঁজ হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি সত্যি কথা বলতে অ্যাপ্লিকেশনটা রেডি কিন্তু আমরা চাচ্ছি কমিউনিটি ইউনিফাই করে অ্যাপ্লিকেশনটা করতে যে কারণে আমাদের সময় লেগে যাচ্ছে আমরা কিন্তু পঁচিশ মেতে আমরা একটা ইভেন্ট করেছি অলমোস্ট দুই সপ্তাহ হয়ে গেছে সেদিন কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশনের জন্য আমরা প্রস্তুত এবং আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন হাসিন হায়দার ভাই উনি এখনো আছেন তা আজকের মিটআপে সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ আজকের মিটআপ টা ছিল ইন্টারন্যাশনালাইজেশন ইন ওয়ার্ডপ্রেস আমাদের ঢাকা ওয়ার্ডপ্রেস মিটআপ চ্যাপ্টার থেকে এরকম টপিক নিয়ে আমরা প্রতি মাসে টার্গেট করছি দুটো মিনিমাম একটা মিটআপ করতে এখন থেকে এবং এই মিটআপটা আমাদের যে পারসন মিটআপ হবে এটার সাথে অ্যাডিশনাল তার মানে আমরা প্রতি মাসে অবশ্যই একটা ইন পার্সন মিটআপ করবো অবশ্যই করবো ইনশাল্লাহ এর বাইরে আমরা অনলাইনে একটা বা দুইটা মিটআপ করব। এতে করে আশা করি আমাদের যে মিট প্রায় ছাব্বিশশো মেম্বার আছে তাদের সবাই বেশি সুযোগ পাবে জয়েন করার এবং আমাদের যে ইন পার্সন মিট হয় সেখানে দেখা যায় আমাদের জয়েনিং এর ক্যাপাসিটির একটা প্রশ্ন থাকে পঞ্চাশ জন ষাট জন বা একশো জন তো অনলাইন মিট এই ক্যাপাসিটিটা কিছুটা হলেও রিল্যাক্স থাকে সবাইকে ধন্যবাদ আমি রেকর্ডিংটা স্টপ করছি এবং স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি নজরুল ইসলাম নয়ন ভাই মহিবুল হক ভাই এবং আমাদের ফয়সাল আহমেদ ভাই তাদের নলেজ শেয়ার করার জন্য এবং যারা যারা অ্যাটেন্ড করেছেন তাদের জন্য আমি ফ্লোরটা ওপেন করে দিচ্ছি এখন যে কোনো রকম কমেন্ট বা কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ সবাই